أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিশ্ব জগতের পরিচালন ক্ষমতা যিনি রাখেন, সেই রব্বুল আলামিন যিনি আজকে আমাদেরকে এই মহতী জালসায় এসে বসার তৌফিক আদা করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরেই সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হবে ইসলামের নারী, ইসলামের নারীর অধিকার তথা জান্নাতি রমণীর গুণাবলী। কারণ আমরা এমন একটা সমাজে উপনীত হয়েছি যে সমাজে সবচেয়ে বড় আলোচিত বিষয় এই মহিলা তথা নারী। কোরআন এবং হাদিসের আলোকে আমরা ইসলামে নারীর কি অধিকার, নারীর কি কর্তব্য, কি ক্রিয়াকলাপ আমাদের সমাজের বুকে পরিচালিত হওয়া উচিত, সেই বিষয়ের উপরে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ হিসাবে এসেছিলেন, তারপর থেকে শত শত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই পৃথিবীতে এসেছেন, চলে গেছেন, আসছেন, আবার ভবিষ্যতে আসবে, আবার চলে যাবে। পৃথিবীর নিয়ম এই রকম যে মানুষ পৃথিবীতে আসলে তার একটা নির্দিষ্ট আয়ুষ্কাল পার করে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এই পৃথিবীর বুকে আমাদের চলাচল এভাবে বিরাজমান হতে হতে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে কিয়ামত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটা সম্পদ হচ্ছে নারী, যা ছাড়া পুরুষ অচল, পুরুষের কোনো দাম থাকে নাই নারী ছাড়া, সেই নারীর অধিকার নিয়ে আজকে আলোচনা। আপনি ইহুদি খ্রিস্টান সনাতন ধর্ম তথা হিন্দু বৌদ্ধ জৈন সমস্ত ধর্মের কিতাবগুলাকে একটু পড়াশোনা করে দেখুন, ইসলাম ধর্ম নারীকে যে অধিকার দিয়েছে আর পৃথিবীর অন্যান্য ধর্ম অধিকার দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। তো নারীর অধিকার অতীব গুরুত্বপূর্ণ, তাই আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে অধিকার দিলেন। এখন প্রশ্ন হলো যে নারীকে কেন অধিকার দেওয়া হলো, তারা কি অবহেলিত লাঞ্ছিত ছিল কোনো যুগে, এটা হলো আমাদের প্রশ্ন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছেন, বসে থাকতে থাকতে হঠাৎ বলছেন, আল্লাহ রসুল, জাহেলিয়াতের যুগে আমরা কত না অন্যায় কাজ করেছি, কত পাপাচার করেছি, এখন মনে পড়লে চরম দুঃখ লাগে আল্লাহ রসুল। তা আল্লাহ রসুল বলছেন, জি হ্যাঁ, জাহেলিয়াতের যুগে এই মক্কার মানুষ অনেক অন্যায় অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। আবু দারদা বলছে, আল্লাহ রসুল, আমি কি আপনাকে সেই জাহেলিয়াতের যুগের একটা ঘটনা শোনাবো না যেটা আমার সঙ্গে ঘটেছিল? আল্লাহ রসুল বললেন, জি হ্যাঁ, তুমি শোনাও, আমি তোমার কথা শোনার জন্য ব্যতিব্যস্ত উদ্গ্রীব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সেই বর্বর সেই অন্ধকারময় জামানার কথা শোনাচ্ছিলেন। আবু দারদা বলছেন, আল্লাহ রসুল, আমার স্ত্রী সন্তান সম্ভবা প্রেগনেন্ট, তার বাচ্চা হবে, এমত অবস্থায় তাকে ছেড়ে চলে গেলাম আমি ব্যবসার কাজে। তৎকালীন সময় ব্যবসার কাজে মানুষ বছরের পর বছর বাইরে থাকত। আবু দারদা বলছেন, আমিও অনেক বছর বাইরে থাকলাম, বাইরে থেকে ফেরার পর
আমার স্ত্রী আমাকে জানালো আমাদের একটা সন্তান হয়েছিল কিন্তু মৃত। আবু দারদা বলছেন, আচ্ছা ঠিক আছে, সন্তান মৃত হয়েছে তো কি হয়েছে, আবার সন্তান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার সন্তান দিবে আমাদেরকে। উনি কিন্তু তখন মুসলমান নন, তারপরে ওনারা আল্লাহর নাম ব্যবহার করতেন। তো উনি বলছেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ চাইলে সন্তান আমাদের হবে, কোনো আপত্তি নেই। আবু দারদা বলছেন, এভাবে চলতে লাগলো কিছুদিন। আমি তখন বাড়িতে অবস্থান করছিলাম, আমি দেখলাম আমার বাড়ির উঠানে মাঝে মধ্যে একটা ছোট্ট চাঁদের মতো ফুটফুটে একটা অল্প বয়সের একটা বাচ্চা মেয়ে আমার বাড়িতে এসে খেলা করে। আমি তার চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলাম, আমি তার চেহারার প্রতি অনেক আগ্রহী হয়ে গেলাম। এই বিষয়টা আমার স্ত্রী কিছুদিন ধরে লক্ষ্য করছিল। এই বিষয়টা লক্ষ্য করতে করতে একদিন আমার স্ত্রী আমাকে বলল, আমি কি আপনাকে একটা সত্য কথা বলবো? বলে, জি হ্যাঁ বলেন তো। তো জি হ্যাঁ বলো তো, আপনার কাছে আমি একটা কথা গোপন করেছিলাম, ওই যে চাঁদের মতো ফুটফুটে মেয়েটা দেখছেন ওটা আমাদের সন্তান, আমাদের মেয়ে। আবু দারদা বলেন, এমত অবস্থায় মনে হলো মাটি ফেটে যাচ্ছে আর আমি মাটির নিচে চলে যাচ্ছি, আমার মাথার উপরে যে সাত আসমান রয়েছে চৌচির হয়ে যাচ্ছে, ভেঙে আসমান যেন আমার মাথার উপরে পড়েছে আর আমার মুখটা কালো হয়ে গেছে। আমি নিজেকে ভাবতে লাগলাম, হাই হাই হাই, আমি আবু দারদা আর আমার বাড়িতে হয়েছে কন্যা সন্তান, কত বড় আমি নসিব আমার খারাপ, কত বড় আমি জাহালাতপূর্ণ মানুষ, আমি কত বড় অসভ্য মানুষ যে আমার ঘরে সন্তান হয়েছে তা আমার মেয়ে সন্তান, এটা হয় কি করে? তো আবু দারদা বলছেন, আমার মুখটা কালো হয়ে গেল, তার মানে তৎকালীন সময় কারোর যদি মেয়ে সন্তান জন্ম নিত তার মুখটা কালো হয়ে যেত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মুখটা কালো হয়ে গেল, মনে হচ্ছিল আসমান চৌচির হয়ে ফেটে আমার মাথার উপরে পড়ছে। আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম, আমার স্ত্রীকে আমি কিছু বুঝতে দিলাম না। তারপর দু একদিন পরের ঘটনা, আমি আমার স্ত্রীকে বললাম, এই শোনো, আমাদের এই ছোট্ট টুকটুকে মেয়েটাকে তুমি একটু সাজিয়ে দাও, ওকে আমি বাজারে নিয়ে যাব। তার মা কিছুই বুঝতে পারলো না, তাকে সুন্দর করে সাজিয়ে আমার হাতে তুলে দিলেন, তাকে নিয়ে আমি চলতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর একটা নির্জন জায়গা আমি খুঁজে পেলাম, ওই নির্জন জায়গায় আমি গিয়ে গর্ত খুঁড়তে শুরু করলাম। আমার ওই ছোট্ট চাঁদের মতো ফুটফুটে মেয়েটা গর্তের মাটি সরিয়ে আমাকে সাহায্য করছিল, আর সে বুঝতে পারছিল না যে আমি মাটিটা কেন খুঁড়ছি। আমি যখন গর্তটা খুঁড়তে খুঁড়তে বেশ অনেকটা খুঁড়ে ফেললাম, তখন আমার মেয়েকে বললাম, মা ওই গর্তের দিকে দেখো। আমার মেয়েটা ওই গর্তের দিকে দেখলো, আমার মেয়েটাকে আমি পেছন থেকে ধাক্কা মারলাম, সে গর্তের মধ্যে পড়ে গেল। সে যেন ওখান থেকে চিৎকার করে বলতে চাইলো, বাবা তুমি আমাকে হত্যা করো না, আমি তোমার বাড়িতে যাব না, হয়তো ভিক্ষা করে খাবো। আমি তার দিকে কোনো পলক না ফেলে আমি সঙ্গে সঙ্গে বড় বড় পাথর তার বুকের উপরে, তার মুখের উপরে মেয়ে তার মুখটা বুকটা ভেঙে চৌচির করে দিলাম, তাকে ওইভাবে চাপা মাটি দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনা শুনে অজরে কান্না করছেন আর বলছেন, হায় রে, মানুষও এত জালেম হতে পারে? এ হচ্ছে মেয়েদের সমাজ, এ হচ্ছে মেয়েদের অধিকার। বর্বরতার যে জামানা, অসভ্যতার যে জামানা, মক্কার বুকে একটা নোংরা জামানা চলতো, সেই নোংরা জামানার কথা আমি আপনাকে শোনাচ্ছি, যে জামানায় মেয়েদেরকে কাঠের পুতুলের মতো ব্যবহার করা হতো। এ হচ্ছে একটা রেওয়াত, অপর রেওয়াতে এসেছে যে তৎকালীন সময়ে কারোর আব্বা বাবা মারা গেল, যখন বাবা মারা যেত বাবার সম্পদের ভাব ভাগ তারা করে নিত, ছেলে মেয়েরা মিলে ভাগ বাটোয়ারা করে নিল সম্পদ। এবার বাবার চারখানা বা পাঁচখানা স্ত্রী রয়েছে, ছেলেরা এবার মা ভাগ করত, মা ভাগ করে নিয়ে মাকে খেতে দিত তা নয়, মার সঙ্গে ওই রকম যৌন লালসা মিটাতো যেমন করে তার বাবা মিটাতো। একবার ভেবে দেখুন এটা কত বর্বর, কত অসভ্য, কত নোংরা জামানা ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন সমগ্র মানব জাতির আলো হিসাবে, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক হিসাবে, সাথে দিলেন কোরআনুল করিম, এই পৃথিবীবাসীর জন্য কনস্টিটিউশন, সংবিধান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদেরকে একে একে সম্মান দিতে শুরু করলেন, এমনভাবে সম্মান দিতে শুরু করলেন, সম্মান দিতে 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 এমন জায়গায় পৌঁছে দিলেন আল্লাহ রসুল যে তার উপর আর কোনো সম্মান নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রসুল
আমি পৃথিবীতে সবচেয়ে একজনকে ভালোবাসতে চাই, আমার সবচেয়ে ভালো ব্যবহারের অধিকারী কে একটু বলবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাই হচ্ছে সর্বপ্রথম ওই মহিলা যে তোমার ভালো ব্যবহারের হকদার। আল্লাহ রাসূল তারপরে কে বলতে পারেন কি? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। আল্লাহ রাসূল তারপরে কে বলুন তো? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। আল্লাহ রাসূল এভাবে তিনবার বললেন যে তোমার সবচেয়ে ভালো ব্যবহারের যে পাওয়ার অধিকার রাখে সেটা হচ্ছে তোমার মা। চারবারের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারবারের বেলায় বললেন তোমার বাবা আব্বা। মাকে সম্মান দিতে 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 আল্লাহ রাসূল কতটা উন্নীত জায়গায় স্থান দিয়ে দিলেন, কতটা উঁচুতে স্থান দিয়ে দিলেন, এমন উঁচু আর স্থান নেই। আল্লাহ রাসূল অপর এক হাদিসে বলছেন যে শোনো, তোমার মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। এটা আমরা বুঝতে পারিনি, যদি আমরা বুঝতে পারতাম তো অন্তত আমরা আমাদের মতো মানুষরা মা বাবাদেরকে অত্যাচার করতো না। সমাজ আজকে দেখুন, ছেলে বড় হয়েছে, বড় বিজনেসম্যান, যখনই অনেক টাকার মালিক হয়ে গেছে তখন আর মা বাবাকে দেখতে পারে না। এ হচ্ছে আমাদের সমাজ। বলছিলাম ইসলামে নারীর অধিকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজকেও আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, ইহুদি খ্রিস্টানদের ঘরে যখন মা বোনদের ঋতুস্রাব হয়, মাসিক হয়, তখনও তাদেরকে আলাদা ঘরে বন্দি করে রাখা হয়। আজকের সমাজেও যে হিন্দুরা রয়েছে, হিন্দু মা বোনের যখন ঋতুস্রাব হয় তাদেরকে অপবিত্রা মনে করা হয়, তারা নাকি অপবিত্রা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা কারি, উনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন আর আমার উরুরানের উপরে মাথা দিয়ে আছেন। আমি আয়েশা তখন ঋতুবতী, আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি খেতে বসেছি, এক জায়গায় বসে খাচ্ছি, আমি হাড় মাংসের যে হাড় গোস্তের হাড় আমি চিবে খেতে পারতাম না, আমি হাড়গুলোকে চুষে চুষে রাখছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই হাড়গুলোকে চিবে খাচ্ছেন, আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক জায়গায় খেতে বসেছি, আমি পানি পান করে গ্লাসটা ওইভাবে রেখেছি, আমি যেখানে ঠোঁট লাগে পানি পান করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ঠোঁট লাগে পানি পান করছেন, আমি আয়েশা তখন ঋতুবতী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তিনি দীর্ঘ কিরাত করতেন, আমি আয়েশা ঘুমিয়ে যেতাম। আমাদের ঘরটা খুব ছোট ছিল, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি ঘুমিয়ে যেতাম, একদম সামনে এরকম শুয়ে পড়েছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কিরাত করছেন। কিরাত করতে করতে যখন তিনি আর সেজদা করার দরকার হতো, তিনি আমার পায়ে খোঁচা মারতেন, আমি পাটাকে টেনে নিতাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করত। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখনও ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মসজিদুল নববীর পাশে যে আমাদের বাড়ি ছিল সেই ঘরের মধ্যে রয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে এসে আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে এসে বলছে, আয়েশা তুমি আমার মাথা একটু মুছে দাও তো। আল্লাহ রাসূল, আমি যে ঋতুবতী। আল্লাহ রাসূল বলছে, তোমার কি হাতেও ঋতু লেগে আছে নাকি? দেখেন কত বড় সম্মান দিয়েছে, সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আর ওই মহিলার উপরে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করছে যে মহিলার হায়াত চলছে, ঋতু চলছে। কত বড় সম্মান দিয়েছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র নারী জাতির কত বড় সম্মান দিয়েছে একবার একটু ভেবে দেখতে হবে। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 29-30 বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পুরুষরা শোনো, তোমরা যখন কোনো মহিলাদেরকে দেখবে তোমাদের দৃষ্টি অবনত করো, তোমাদের চোখ দুটোকে নিচে নামিয়ে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। একজন মহিলাকে দেখলে অপর একজন পুরুষ সে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকে থাকবে না, বরং তার চোখটা ঝুঁকে নেবে, তার মুখটা ঝুঁকে নেবে। বলেন তো, কোনো পুরুষ যদি আজকে সমাজে নারীদেরকে দেখলে এভাবে মাথাটা শাড়টাকে ঝুঁকে নিত, তাহলে কি কোনো নারী কি ধর্ষিত হতো? কোনো একজন জনৈক মহিলা, সম্ভবত ইংল্যান্ড অথবা লন্ডনের একজন মহিলা বলেছিলেন যে যখন কোনো মুসলিম মহিলাকে দেখি মিনি স্কার্ট আর টপ পরে যাচ্ছে, আমার মনে হয় পোশাকটা যেন তাকে বলছে যে আপনি আসলে আমার কাছে আসতে পারেন। ও মহিলা ইহুদি খ্রিস্টান ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পর্দার বিষয় লিখতে গিয়ে বলছেন যে ওই যে মহিলা যে মিনি স্কার্ট আর টপ পরে যায়, সে মিনি স্কার্ট আর টপের মধ্যে দিয়ে যাতে গিয়ে বোঝাতে চায় যে তুমি আমার কাছে আসলে আসতে পারো, ভোগ করতে পারো। পক্ষান্তরে উনি বলছেন, যখন কোনো মহিলা বুরখা জিলবাব হিজাব চাদর পরে যায়, তার মানে ওই বুরখা জিলবাব হাজর আর ওই যে চাদর সেটা জন্য এভাবে কথা বলে যে জি তুমি আমার জন্য নিষিদ্ধ, আমি তোমার জন্য হারাম বস্তু, তুমি আমাকে ভোগ করতে পারো না।
দেখুন ইসলামে নারীর অধিকার ছিল না, সমাজে খেলনা পুতুলের মতো নারীদেরকে ব্যবহার করা হতো। তৎকালীন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে বললেন যে শোনো, তোমরা নারীদেরকে সম্মান করো, নারী যখন মা তার পায়ের তলে জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই লোক হতভাগা, ওই লোক হতভাগা, ওই লোক হতভাগা যে তার আব্বা আম্মাকে, যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় উভয়কে অথবা একজনকে পেল অথচ জান্নাতে দাখিল হতে পারলো না, মা বাবা জান্নাতে যাওয়ার দরজা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন ওই লোক হতভাগা যার বাপ মা বেঁচে আছে, তারপরও সে লোক জান্নাতের দরজা প্রবেশ করতে পারলো না, জান্নাতের দরজা ডিঙিয়ে জান্নাতে যেতে পারলো না, ওই লোক মিসকিন, ওই লোক হতভাগা। তাই যার মা বাবা বেঁচে রয়েছে তাদের খেদমত করতে হবে। খেদমত করতে হবে মানে এটাকে দেখেন, আপনাকে আমি একটা দৃষ্টান্ত দেখাই। আপনার স্ত্রী এখনই ঝাড় দিল, এখনই ঝাড় দিল, তারপরে আপনার স্ত্রী ঝাড় দিয়ে ঘরে গিয়েছে, এমত অবস্থায় আবার হাওয়া উঠেছে, আবার গাছ থেকে পাতা পড়ে গেছে, এবার আপনার মা বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলছে আমার বৌমা একটা হুকুমও শুনে না, গোটা পাড়ার লোক শুনলো যে এর বৌমা কাজ করে না। এবার আপনি কাজ থেকে খেছেন, আপনার স্ত্রী বলছেন আল্লাহর কসম করে বলছি আমি ঝাড় দিলাম 5 মিনিটও হয়নি, আর আপনার মা বলছে তোর বউ ঝাড় দেয়নি, তারপরেও মায়ের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হবে, আপনি আমি বাধ্য, নইলে কিন্তু জান্নাত হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন সূরা ইসরা 16 আয়াত নম্বর 23 এবং 24 বললেন যে তোমাদের মা বাবাকে যেন খবরদার উফ শব্দটুকুও করো না। উফ এই শব্দটুকু বলা যাবে না, গালি দেওয়া তো দূরের কথা, উফ শব্দটুকু করা যাবে না, গালি দেওয়া তো দূরের কথা, উফ বললেই আপনার জান্নাত হারাম হয়ে গেল। অতএব মা বাবাকে শ্রদ্ধা যেভাবে করার দরকার, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে মা বাবার হক আদায় করতে হবে, আপনি আমি করতে বাধ্য। তারা রেগে যাবে আমাদের উপরে এ কথা সত্য, তারা আমাদেরকে মেনে নেবে না এ কথা সত্য, তাদের ব্যবহার হয়তো অনেকের খারাপ হতে পারে এ কথা সত্য, কিন্তু আপনার জান্নাত আপনাকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। মা বাবা যতই খারাপ হোক না কেন তারপরে তাকে নসিহত করতে হবে, ওসিয়ত করতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। মা বাবা যতক্ষণ ইসলামের রাস্তা রয়েছে তার কথা আপনি মানতে বাধ্য। মা বাবা যদি আপনাকে পূজো করতে বলে, মা বাবা যদি আপনাকে শিরক করতে বলে, সে কথা ভিন্ন, তাকে সালাম দিয়ে আপনি দূরে চলে যান, তারপরেও আপনার মা বাবার উপরে শ্রদ্ধা রাখতে হবে। এ হচ্ছে ইসলামে নারীর অধিকার, এ হলো ইসলামে নারীর অধিকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন রমণীকে, একজন মুসলিম রমণীকে 4টি কারণ দেখে বিবাহ করা হয়। একজন মুসলিম রমণীকে একজন মানুষ 4টি কারণ দেখে বিবাহ করে। 1, তার সম্পদ। 2, তার বংশমর্যাদা, বংশকৌলিন্য। 3, তার রূপ। 4, তার ধর্মভীরুতা। এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে শেষে গিয়ে বলছেন তবে ধর্মভীরুতাইকেই তোমরা বেশি প্রাধান্য দিও। রূপ টিকবে না, রূপ যৌবন, যৌবন মানুষের বেশি দিন টিকে না, 10 থেকে 15 বছর, তারপরে আর ওই রূপ যৌবনকে মানুষ ধরে রাখতে পারে না, এটা একটা প্রকৃতিগত নিয়ম। রূপ টিকবে না, সম্পদ নাও থাকতে পারে, বংশ কৌলিন্যের মধ্যে কোনো কালিমালেপন হতেই পারে, কিন্তু আপনি যদি গুণবতী এমন একটা স্ত্রীকে বিয়ে করতে পারেন যে আপনাকে ফজরের সালাতে নক করে দেয়, যে আপনাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়, ওই স্ত্রী আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টি কারণ দেখে মহিলাদেরকে বিয়ে করো, এই 4টি কারণের মধ্যে এই ধর্মভীরুতা যে যার মধ্যে রয়েছে, তার মধ্যে ধার্মিকতা রয়েছে, ওই ধার্মিকতা নারীকে বেছে বেছে তোমরা বিয়ে করো, তাহলে তোমাদের জীবন হবে সুন্দর, তাহলে তোমাদের জীবন হবে জান্নাতের রাস্তায় চলার মতো জীবন, নইলে কিন্তু খুব খারাপ আছেন। কারণ বহু বন্ধু বান্ধবের কাছে এখন শুনতে পাই যে বউটা নিয়ে খুব টেনশনে আছে, এই যে বউ নিয়ে যে কত মানুষই টেনশনে আছে। এই জন্যে তো আল্লাহ রসুল বলেছিলেন যখন বিয়ে করবে হিসাব করে বিয়ে করতে হবে, যখন বিয়ে করবে হিসাব করে বিয়ে করতে হবে, দেখে শুনে বিয়ে করতে হবে, তার মধ্যে ধার্মিকতা আছে না, নাকি সে মডার্ন, নাকি সে সেকুলারিজমে বিশ্বাস করে, ওই সব মহিলাদেরকে বিয়ে করা যাবে না। ধার্মিক একজন মহিলাকে বেছে নিয়ে আনতে হবে সংসারে সুখ শান্তি বজায় রাখতে হলে, জাতির সামনে আপনি ইসলামিয়াতকে দেখাতে হলে, আপনার সন্তানকে ইসলামিক কালচারে মানুষ করতে হলে, আপনার যে গোডাউন, আপনার যে গোডাউন এবং গোডাউনের মালিক এটাকে একটু যাচাই করে নিয়ে আসতে হবে। তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, এমন একটা জীবন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহু আকবার, যার কোনো তুলনা নেই। এই জীবন বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সূরা বাকারা 6 নম্বর 2 আয়াত নম্বর 187। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মহিলারা শোনো, এই পুরুষেরা শোনো, পুরুষেরা নারীর পোশাক, নারীরা পুরুষের পোশাক, মানে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একে অপরের পোশাক, একে অপরের পোশাক। এই কথাটার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব যদি সময় পাই ইনশাল্লাহ পরে আলোচনা করছি। আপনাকে আমি দেখাচ্ছিলাম যে ওই জামানায় নারীদের কি অধিকার ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নারীদের অধিকার দিলেন। এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নারীদের অধিকার দিলেন তার তৎকালীন সময় বানি ইসরায়েলের একটা ঘটনা আপনাকে আমি বলি। ওই সময় একজন মহিলা মরুভূমির মধ্য দিয়ে উট চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তার উটটা হাত ফসকে কোথাও যেন বিলীন হয়ে গেল, মরুভূমির প্রান্তরে উটটাকে আর দেখা যায় না, মহিলা বিপদে পড়ে গেল। মহিলা হেঁটে আসতে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, দূর থেকে দেখতে পাচ্ছে একটা পাথর, অনেকগুলো পাথর পালা দেওয়া রয়েছে একটা ঠিক পাহাড়ের মতো, সেখানে ভাবলেন যে ওইখানে আশ্রয় নিব। আর মনে মনে ভাবছেন এই বালুকুমাই প্রান্তরে যদি কোনো যুবক আমাকে দেখতে পায় তাহলে তো নেকড়ে বাঘের মতো আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি খুব টেনশনে আছি, আমি কী করব, আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর উপরে তাওয়াক্কল রেখে মহিলাটা আসছে, এমন অবস্থায় দেখতে পেলো কালো পোশাকে কেউ একজন ওখানে বসে আছে, সেজন্য চট করে বেরে তীরটাকে বের করে বলছে মানান্তি তুমি কে তাড়াতাড়ি বলো, নইলে এই তীরটা তোমার বুকে সোজাসুজি চলে যাবে। তখন ওই মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন আমি একজন মহিলা, আমার উট এরকম বা ঘোড়া, আমার উট বা ঘোড়া হারিয়ে গেছে, তাই আমি মরুভূমির প্রান্তরে আজকে বিপদে পড়ে গেছি। তখন সেই ছেলেটা বলছে ইয়া উম্মি লা তাখফি আনা মুসলিমুন, আনা মুসলিম, হে আমার আম্মা, হে আমার মা, তুমি ভয় করো না, আমি একজন মুসলমান। দেখেন অধিকার কাকে বলে, অধিকার কাকে বলে, আমি একজন মুসলমান। এ কথার মধ্য দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে মুসলমান মানে সমস্ত নারী আপনার কাছ থেকে হেফাজতে থাকবে, হতে পারে মা, হতে পারে বোন, হতে পারে পাড়া প্রতিবেশী, হতে পারে অচেনা কেউ, তারপরে আপনার কাছ থেকে সে থাকবে নিরাপদে। এ হচ্ছে নারী, এ হচ্ছে নারী, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্পদ নারী। আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবী হচ্ছে ভোগের বস্তু, এই পৃথিবী হচ্ছে ভোগের বস্তু, সমগ্র পৃথিবীটাই হচ্ছে ভোগের বস্তু, তন্মধ্যে নারী হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। আল্লাহ রাসূল বলছেন পুরো সমগ্র পৃথিবীটা আপনার জন্য ভোগের বস্তু আর নারী হচ্ছে তার মধ্যে শ্রেষ্ঠ বস্তু। জি, পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে দিলে একটা নারীর দাম হয় না, পৃথিবীর সম্পদ সমস্ত বিক্রি, সমস্ত পৃথিবীকে বিক্রি করলেও একটা নারীর দাম হয় না। নারী এত বড় একটা মূল্যবান জিনিস, নারী এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন আল্লাহ রাসূল আমার 3টি মেয়ে, আপনাকে আপনি কি আমাকে একটু বলতে পারেন আমার কি অবস্থা হবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জি তোমার 3টি মেয়ে, তোমার ওই 3টি মেয়েকে যদি তুমি ইসলামী তারবিয়াত শেখাও তাহলে ওরাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবিয়া বলছেন আল্লাহ রাসূল কারো যদি 2টো মেয়ে থাকে, তা আল্লাহ রাসূল বলছেন কারো 2টো মেয়ে রয়েছে এবং তাকে সাহাবালিকা করলো, তাকে পর্দা করালো, তাকে ইসলামিক কায়দা কানুন শেখালো এবং সৎ পাত্রের হাতে তুলে দিল, তাহলে ওই মহিলা দয় এর মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। মহিলা বলছেন আমার মনে হয় আল্লাহ রাসূলকে যদি জিজ্ঞাসা করতাম আল্লাহ রাসূল যার একটা মেয়ে, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন যার একটা মেয়ে সে যদি তারবিয়াত শেখায় এবং সৎ পাত্রের হাতে তার মেয়েকে তুলে দেয় সেও জান্নাতে যাবে। এটা আল্লাহ রাসূল হয়তো বা বলতেন, উনি আশঙ্কা করছেন, উনি আশঙ্কা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে করুণার দৃষ্টি দিয়ে দেখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু দৃষ্টান্ত বর্ণনা করেছেন, আপনারা শুনে থাকবেন, পড়ে থাকবেন। মরিয়মের ঘটনা আলাইহিসসালাম, আসিয়া, আসিয়ার ঘটনা জানেন তো, আসিয়ার স্বামীর নাম কি ছিল বলেন তো? ফেরাউন। পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, এত বড় বদ, এত বড় নোংরা মানুষ পৃথিবীতে আসবে না বলে আমরা মনে করি। ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলতেন, মূসা আলাইহিস সালাম বলতেন যে এক রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, তো মূসা আলাইহিস সালামকে হেয় প্রতিপন্ন করতেন আর বলতেন আমার উপরে আল্লাহ আছে এটা তোমরা বিশ্বাস করো কি? মানে উনি আল্লাহর চেয়ে তো আল্লাহ বড় আল্লাহ বলে নিজেকে স্বীকার করেছিলেন। আসিয়া উনি বলছেন
আমাকে উনি একটা কাঠের উপরে শুইয়ে দিতেন, আমাকে বলতেন বল তোর আল্লাহকে, বল তোর রবকে। আমি বলতাম হে ফেরাউন তোমার আর আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছে আমার হাতের উপরে পেরাক মারতেন, নীল পেরেক মেরে দিয়ে আমাকে ঘন্টার পর ঘন্টা শুয়ে রাখতেন, এভাবে কষ্ট দিতেন, আর বারবার আমাকে এসে জিজ্ঞাসা করতেন বলো তো তোমার রবকে। আমি যখন বলতাম যে আমার রব আর আপনার রব আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি আমাকে আরও বেশি অত্যাচার করতেন। আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ গো তুমি ফেরাউনের কবল থেকে আমাকে রক্ষা করো, ফেরাউনের দলবল থেকে আমাকে রক্ষা করো, আর আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। দেখেন আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। ফেরাউনের অবস্থা সবাই জানেন, তার স্ত্রী যাবে জান্নাতে, আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যবতী ওই মহিলা যার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় বদমানুষ, সে যাবে জান্নাতে। আল্লাহর কাছে আরজি করছেন আল্লাহ, আল্লাহ তোমাদের কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন এই কথা যে আসিয়া তুমি জান্নাতে যাবে। তাহলে নারী হলেই নারী নয়, নারীর মধ্যে থাকতে হবে কিছু অনুপম বৈশিষ্ট্য, নারীর মধ্যে থাকতে হবে মায়ের গুণ, নারীর মধ্যে থাকতে হবে বোনের স্নেহ আদর ভালোবাসা, নারীর মধ্যে থাকতে হবে সম্ভ্রম, নারীর মধ্যে থাকতে হবে লুকায়িত কোনো কিছু। নারী এমন একটা ভোগের বস্তু এই দুনিয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়াতে কেউ যদি লেগে যায় তার পরকাল হারিয়ে গেল। বুঝেননি কথাটা? মসজিদে আজান পড়ছে, আপনি ব্যবসায় ব্যস্ত, মসজিদে আজান পড়ছে আপনি জমিনে কাজ করতে ব্যস্ত, মসজিদে আজান পড়ছে আপনি আপনার গল্প নিয়ে বিয়াইকে নিয়ে গল্প করতে ব্যস্ত। দেখেন এটাকে বলে দুনিয়া। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি আখেরাত চাও তাহলে বেঁচে থাকো দুটো জিনিস থেকে, এক নম্বর আছে দুনিয়া, দুনিয়া মানে টাকা পয়সা, দুনিয়া মানে নারী, দুনিয়া মানে লোভ লালসা, এই লোভ লালসা থেকে বেঁচে থাকো। আর একটা কথা আল্লাহ রসুল বলেন আর বেঁচে থাকো নারী থেকে। পৃথিবীর বুকে দুটো জিনিস রয়েছে যে দুটো জিনিস মানুষের ইমানকে নষ্ট করে দেয়, এক হচ্ছে টাকা, দুই হচ্ছে নারী, এক হচ্ছে টাকা, দুই হচ্ছে নারী, এক হচ্ছে টাকা, দুই হচ্ছে নারী। এই যে নারী আর টাকার কাছে কত বড় বড় ইমানদার যে নষ্ট হয়ে গেল তার বহু দৃষ্টান্ত আপনি আমার আমার জানা রয়েছে, আপনারা সবাই জানেন। তাই নারী থেকে বেঁচে থাকতে হবে, নারীদেরকে নারীর মতো চলতে শেখাতে হবে। আজকে কে না জানে এই কথা যে ইহুদি খ্রিস্টানরা চিরকাল মুসলমানের শত্রু, চিরকাল আমাদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান পরিকল্পনা চালায়, মাদ্রাসা বানায়, কীভাবে কোরআন কোরআনকে বিকৃতি করা যায় তার ব্যবস্থা ইহুদি খ্রিস্টানরা করে। আজকে টিভির পর্দায় তাকিয়ে দেখুন, আজকে আপনার এলাকার মোড়ে মোড়ে বিভিন্ন দোকানে গিয়ে দেখুন, রিসেপশনে একজন মেয়ে বসে আছে, রিসেপশনে একজন মেয়ে বসে আছে, মানে আপনি গিয়ে হোটেল বুকিং করবেন তার সঙ্গে আপনার তার পূর্বে আপনার সাথে কথা বলবে ওই মহিলা। আপনি দোকানে কোনো জিনিস খরিদ করবেন কিনবেন, আপনাকে কথা বলতে হবে ওই মহিলার সাথে, আপনাকে টাকা প্রদান করতে হবে ওই মহিলাকে, আপনাকে ক্রেডিট কার্ড দিতে হবে ওই মহিলাকে। সাবান বিক্রি করছে ওই মহিলা, আর যত রকমের ঔষধ রয়েছে সব বিক্রি করছে ওই মহিলা, গাড়ি বাড়ি পৃথিবীতে যত কিছু রয়েছে সমস্ত রকম অ্যাডভার্টাইজমেন্টে দেখেন খ্রিস্টানদের চক্রান্ত, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা এমনভাবে চক্রান্ত করেছে যে মুসলমান নারীকে রাস্তায় নামিয়ে দাও আর বলো যে ইসলামী আন্দোলন করুক, তারা অধিকার চায়, সমান অধিকার, তারা সমান অধিকার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। বুকে নাই উড়কা, মানে ওড়না বুকের উপরে নেই, কোনো চাদর ওড়িয়ে নাই উপরে কোনো চাদর পরে নেই, জিন্সের প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট কাটা, পুরো একদম উরুরান অবধি কাটা জিন্সের প্যান্ট, এমনভাবে কাটা রয়েছে ভেতরের অবয়ব তো দেখা যাচ্ছে, এমনকি স্কিনও দেখা যাচ্ছে, চামড়াও দেখা যাচ্ছে। এটাকে তারা বলছে ফ্যাশন, এটাকে তারা বলছে ফ্যাশন। তাই তো সেদিন আমি সোশ্যাল নেটওয়ার্কে লিখেছিলাম কোনো একজন নগ্ন মহিলার ওরকম পোশাক দিয়ে বলছে যে এটা হচ্ছে লেটেস্ট মডার্ন, এটা আপনাদের কেমন লাগছে জানান তো, অনেকজন বলছে ও অসম, কি সুন্দর লাগছে, ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং, মানে বলার মতো নয় এমন, অসাধারণ, ইত্যাদি ইত্যাদি করে কমেন্ট করছে। আমি বললাম
জি এটা কি ফ্যাশন? বলে জি হ্যাঁ এটা ফ্যাশন। আমি বললাম নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ হচ্ছে শারীরিক ব্যায়াম। কথা বুঝেননি? নগ্নতা যদি ফ্যাশন হয় তাহলে ধর্ষণ শারীরিক ব্যায়াম। তাহলে ধর্ষণ করলে ক্ষতি কোথায় রে ভাই? ওরও ব্যায়াম হচ্ছে তো। জামানাটা কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? আরে শহরে তো ছিল ছিল, এখন গ্রামের দিকে তাকানো মুশকিল। গ্রামে মুসলমান অধ্যুষিত এলাকা, সেই এলাকাও আজকে খারিজ নেই, মহিলারা রাস্তায় রাস্তায় বেড়ে গেছে। ভাবছে আমরা স্বাধীন ভারত, স্বাধীন দেশে বসবাস করছি, আমাদের অধিকার রয়েছে, কেন যখন বাড়িতে ডাকার ডাকাত পড়ে তো তখন তোমরা কেন বলো ও অমকের আব্বা দেখো না কে আসলো দরজায়? কেন তুমি সম অধিকার চাইছো? তুমি যাও লাঠিটা নিয়ে তুমি চলে যাও, তোমার বৈধ পিস্তুলটা নিয়ে তুমি চলে যাও, ডাকাতের সঙ্গে মোকাবেলা করো। জি এখানে মোকাবেলা হবে না, মোকাবেলা হবে রাস্তায়। কে কত শরীর দেখাতে পারে, কে কত শরীর দেখাতে পারে? শরীর দেখানোর নেশায় আজকে পুরো মানব সমাজ, শরীর দেখানোর নেশায় এমনভাবে মানুষ পোশাক পরছে দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে না এর পোশাক আছে কি নাই। সেই উলঙ্গ রাজার মতো সবাই হাত তালি দিচ্ছে আর বলছে জি পোশাক তো পরে আছে, রাজা কি আর উলঙ্গ থাকতে পারে? আমরা হয়তো দেখতে পাচ্ছি না, পোশাক হয়তো এত হয়তো সূক্ষ্ম, হয়তো আমরা বুঝতে পারছি না, পোশাক কিন্তু আছে। এ হচ্ছে আমাদের সমাজ, এ হচ্ছে আমাদের সমাজ। জি নারীর অধিকার আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, চরম শিখরে পৌঁছে দিয়েছেন নারীকে। নারী যখন মা তার পায়ের তলে জান্নাত, নারী যখন বোন, সেই বোনকে যদি আমি পর্দাশালীন বানাতে পারি, তাকে যদি তার সম্ভ্রমকে রক্ষা করার জন্য কথা বলতে পারি, সেই বোনের জোরে আমি জান্নাত পেতে পারি। তাহলে এই নারীকে রক্ষা করা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমার এবং আপনার। এই নারীকে বাঁচাতে হবে, কীভাবে বাঁচাতে হবে? কোরআন এবং হাদিস আমাদেরকে বলে দিয়েছে, আমরা কোরআন এবং হাদিস থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ইনশাল্লাহ এগুলোকে দেখার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াকারনা ফি বায়তিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলাতিল উলা, সূরা হাজাব ছয় নম্বর 33 আয়াত নম্বর 33-এ আল্লাহ সুবহানাহু তাআলা বললেন এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে, তোমরা বাড়ির মধ্যে থাকবে, বাড়ি ছেড়ে বাইরে গিয়ে জাহিলাতের যুগের মতো নিজেকে দেখে বেরিবে না। জাহিলাতের যুগে যেভাবে নারীরা রাস্তা দিয়ে চলতো সেভাবে তোমরা নিজেকে প্রদর্শন করবে না, তোমরা বিশেষ কোনো কারণ ছাড়া বাইরে যাবে না, তোমরা বাড়ির মধ্যে থাকবে। আল্লাহ যখন বলছেন তোমরা বাড়ির মধ্যে থাকো, এই বাড়ির মধ্যে রয়েছে কল্যাণ। আমরা বুঝতে পারিনি, আমাদেরকে বুঝতে হবে যে মহিলা বাড়ির মধ্যে থাকলেই কল্যাণ। এই কল্যাণের দৃষ্টান্ত আপনাকে আমি দেখাই। স্বামী চাকরি করছে কলেজে, স্ত্রীও চাকরি পেয়েছে কলেজে, স্বামী এক কলেজে, স্ত্রী আর অপর এক কলেজে রয়েছে। আমাদের এরকম কোনো একটা টুটা ফাটা বিদ্যা কোনো একটা ভাইয়ের মুখে শুনেছে, আপনি যে আপনার বউকে চাকরি করতে দিয়েছেন উনি কি হেফাজতে রয়েছেন? তুমি বললেন তাই তো, কথাটা একটু কানে বেঁধে গেল, দেখি তো আমার বউটা ঠিকঠাক আছে কি না। তো বেচারা একদিন কলেজে চলে গেলেন, কলেজে গিয়ে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করছেন যে আমার ওয়াইফ আপনার কলেজে চাকরি করে ইংরেজি ডিপার্টমেন্টে, তো দয়া করে বলতে পারবেন উনি কোথায় আছেন? তো বলছেন করণিককে গিয়ে জিজ্ঞাসা করুন। করণিককে জিজ্ঞাসা করছেন, করণিক বলছেন যে আপনার স্ত্রী ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, আধ ঘন্টার উপরে হলো। ওই লোক ভাবছে যে আমার স্ত্রী তো বাড়িতে যায়নি, বাড়ির থেকে কলেজের দূরত্ব 10 মিনিটের হাঁটার রাস্তা, আমার স্ত্রী বাড়িতে যায়নি, গেল কোথায়, কী ব্যাপার? স্বামী কত বড় বুদ্ধিমান, ফোন করেননি, উনি চলে আসছেন। আস্তে 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 উনি ওনার মাথার মধ্যে চক্কর খেলছে, উনি ভাবছেন কোথায় যেতে পারে। উনি আইডিয়াতে চলে গেলেন নিকটবর্তী একটা পার্কে, পার্কে গিয়ে দেখছেন কোনো একটা ছেলের সঙ্গে একদম লাগালাগি অবস্থায় বসে আছে, পেছন থেকে মোবাইল দিয়ে ভিডিও ক্যামেরা করলেন। ভিডিও ক্যামেরা করার পর বাড়িতে ফিরে গেলেন, রাত্রিবেলায় ডাইনিং টেবিলে যখন বসেছে, বসার পরে বলছে তোমার কলেজ কেমন চলছে বলো। তো স্ত্রী বলছে জি আলহামদুলিল্লাহ কলেজ খুব ভালো চলছে। বলে আচ্ছা ঠিক আছে, কলেজ ভালো চলছে, তো তুমি বেলা 1:30টার সময় কোথায় ছিল, ওই কোথায় ছিলে? বলে জি আমি তখন ইংরেজি ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা তুমি ইংরেজি ক্লাস নিচ্ছিলে, সত্যি কথা বলো, যদি কোনো অপরাধ করে থাকো, কোনো পাপ করে থাকো, আমার কাছে স্বীকার করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তো বলছে আশ্চর্য কথা, তুমি কি আমাকে সন্দেহ করো?
আশ্চর্য বিষয়, তুমি কি আমাকে সন্দেহ করো? এই জন্য তো বলি, প্রথম থেকে বলেছিলাম আমার বাবা তোমার সঙ্গে বিয়ে হতে মানা করেছিল। এজেন তুমি আমাকে সন্দেহ করো তাই না? যাও তোমার ভাতই খাবো না বলে ভাতের থালাটা সরিয়ে দিয়েছে, ছেলেটা মোবাইল চালিয়ে দিয়ে বলছে জি এটা কার ছবি দেখো তো, সঙ্গে সঙ্গে গলা জড়িয়ে ধরে বলছে জি এবারের মতো ক্ষমা করে দাও। দেখেন আল্লাহ বলছেন মহিলারা বাড়ির মধ্যে থাকবে, আল্লাহ বলছেন মহিলারা বাড়ির মধ্যে থাকবে, বাড়ির মধ্যে রয়েছে মহিলাদের কল্যাণ, বাইরে নয়। একজন ভদ্রলোক আমাকে বলছে মহিলারা কি পুলিশের চাকরি করতে পারে? তাই আমি বললাম জি না পারে না। তো বলছে কেন পারে না? তা আমি বললাম কয়েকদিন আগে আমার একটা বাংলাদেশে প্রোগ্রাম করলাম, বাংলাদেশ আর ইন্ডিয়ার চরে একটা প্রোগ্রাম হলো। তো ওই প্রোগ্রামে আমি যখন যাচ্ছিলাম তো আমার সঙ্গে আরও একজন বক্তা ছিলেন, তো উনি রাত্রি 11টার সময় রিটার্ন আসবেন, তার জন্য পারমিশন করার জন্য বড়োবাবুর সাথে কথা বলবে। তো বড়োবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম তিন চারজন মেয়ে তার গা হাত পা টিপছে, সাইডে বসে আছে, তারাও পুলিশ, রাত্রি অন্ধকারে বসে আছে। তো চট করে বড়োবাবুর ফোন চলে আসলো। তো বড়োবাবু যখন ফোনে কথা বলছে তো ওই মহিলারা বলছে তুমলোক দূর হটিয়ে, আমি সাহেব বাত কর রা হ্যায় মোবাইল পে। তো আমি বললাম ভাই সাহেব একটু দূরে সরেন। উনি বলে মোবাইলে কথা বলছেন, মহিলারা গার্ড করে রয়েছে বড়োবাবুকে। তারপরে আমরা পারমিশন নিয়ে চলে গেলাম ওখানে প্রোগ্রাম করতে, সকাল 6:30টার দিকে বাড়িতে ফিরলাম। বলেন তো সারা রাত্রি মহিলা কী করলো? এই মহিলা তো আমার আপনার কারুর বোন, আমার আপনার কারুর মা, আমার আপনার কারুর কলিজার টুকরা। তারা যে পোশাক পরে সে পোশাকের দিক তো তাকানোর অবকাশই রাখে না। মহিলারা চলে যাচ্ছে চাকরি করতে, যে আপনি চাকরি করুন আমার বাধা নেই, তবে আপনি চাকরি করলে যে ডিপার্টমেন্টে চাকরি করবেন ওই ডিপার্টমেন্টে সবাইকে থাকতে হবে মহিলা, আর তার মধ্যে থাকতে হবে বুরকা পরে যেতে হবে, বুরকা পরে আসতে হবে। যদি আপনি পারেন তো চাকরি করুন। বলেন তো ভারতবর্ষের এমন একটা ডিপার্টমেন্টের নাম বলুন যেখানে বুরকা পরে চাকরি করা যায়। ছাত্র ছাত্রীদেরকে স্কুল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা চলছে এখন, যে ছাত্রীরা বোরখা পরতে পারবে না এই ব্যবস্থা করছে ভারতবর্ষের সরকার। আর এরা আবার চাকরির জন্যে সেই মহিলাকে কি করে আপনাকে বোরখার জন্য ছাড় দেবে, এটা আমাদের হিসাবে ধরে না। আল্লাহ বললেন মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকবে, এই বাড়ির মধ্যে থাকাটাই মহিলাদের জন্য কল্যাণকর রয়েছে। মহিলারা কি আর কামিয়াবি হবে, ওরা জান্নাত পেয়ে যাবে, বাড়ির মধ্যে থেকে আমল করলে তারা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, সে বিষয়ে আমি পড়ে যাচ্ছি। আমি বলতে চাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকবে, আর জাহিলাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না। জাহিলাতের যুগের মহিলারা বেরোতো তো তাদের এই চুলের কিছুটা অংশ দেখা যেত, ঘাড়ের কিছুটা অংশ দেখা যেত, হাতের কিছুটা অংশ দেখা যেত। আমাদের সমাজে যারা চলে এরা জাহিলাতের যুগের মেয়েরাও না, বরং এর চেয়ে আরও বেশি খারাপ, এর চেয়ে আরও বেশি খারাপ। আপনি রাস্তাঘাটে চলার আপনার কোনো অবকাশ থাকবে না, রাস্তাঘাটের কোনো অবকাশ থাকবে না। আপনি একবার চলে দেখুন এমন অবস্থা। আরে তাই তো আমি ঢুকতে গিয়ে বললাম এরা কি বিয়েতে এসেছে নাকি, দেখলাম যখন আসছিলাম তো মনে হচ্ছে কয়েকটা মহিলা এমনভাবে সেজেছে আজকের দিনে, তো মনে হচ্ছে ঢুঘুমটা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ও মহিলা মনে হয় ওই কোণে আর বাদ বাকি পেছনে ওর বর যাত্রী, মানে ওর কোণে যাত্রী এদিক দিয়ে আসছে। দেখেন মানে জালছা হয়েছে, মানে ভাবছে যে যা এলাকায় মনে হয় সুযোগ পেয়ে গেছি। কি ওরা কি আব্দুর রহমানের মেয়ে না, নাকি সবাই চণ্ডীদাসের মেয়ে? জি লজ্জা লাগে না, হিন্দুর মেয়ে তো জালছা শুনতে আসবে না, এটুকু তো আমার জ্ঞান আছে, এটুকু তো আমি জানি। আর যদি কোনো হিন্দু মহিলা জালসা শুনতে আসেও আসে, তারপরে তাকে পর্দা করে আসতে হবে। মুসলমানকে তো পর্দা করতে হবে হবে, হিন্দুকে পর্দা করতে হবে। রাম আর সীতা বসে আছে এমত অবস্থায়, পরশুরাম তাদের বাড়িতে আসলেন, রাম সীতাকে উঠে বলছে সীতা পরশুরাম আমাদের সর্দার প্রকৃতির মানুষ, উনি আমাদের বুজুর্গানে দিন, উনি আমাদের ধর্মের গুরু, তুমি এখনও তার সামনে এভাবে বসে আছো, তোমার কি লজ্জা নেই? তুমি পর্দার আড়ালে যাও না কেন? মুসলমান তো পর্দা করবে করবে, হিন্দুকেও পর্দা করতে হবে। খ্রিস্টান ধর্মে রয়েছে কোনো মহিলা যদি চুল খুলে বাইরে যায় ওর মাথাটাকে নেড়া করে দাও। কোনো খ্রিস্টান মহিলা যদি এভাবে এই নীতি পালন করত, তাদের কিতাব মেনে চলতো, একজন মহিলারও চুল থাকতো না, সব নেড়া মাথা থাকতো। তাহলে আল্লাহ যে কনস্টিটিউশন যে বিধান দিয়েছে তার মধ্যে রয়েছে কল্যাণ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজাব
ষোলো নম্বর ৩৩ আয়াত নম্বর ৫৩তে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি নবীদের স্ত্রীর কাছ থেকে কিছু চাও, অর্থাৎ কোনো মুমিনদের বাড়ির থেকে কোনো কিছু চাও, কোনো স্ত্রীর কাছে কোনো মেয়েদের কাছ থেকে যদি কিছু চাও, তো পর্দার আড়াল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। কোনো মহিলার কাছ থেকে কিছু চাইতে হলে বাড়ির দরজা খোলা যাবে না, প্রথমে বাইরে থেকে জিনিস চাইতে হবে, পর্দার আড়াল করে চাইতে হবে। সূরা হাজাবের ৫৩ নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এর মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে, নইলে দেখুন আজকে আপনার আমার বাড়ি তো খোলা থাকে, যে কোনো মানুষ প্রবেশ করে কোনো সালাম নেই কালাম নেই ঢুকে পড়েছে, কত না অন্যায় অত্যাচার আমাদের বাড়ির মধ্যে ঢুকছে হচ্ছে। আমরা দাঁড়িয়ে রেখেছি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে নিজেকে আমরা ভাবি যে আমরা খাঁটি মুসলমান, আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ, অথচ আপনি দায়ুস হয়ে বসে আছেন। দায়ুসের অবস্থা কত বড় ভয়ঙ্কর। একই সুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুরা আজাব ষোলো নম্বর ৩৩ আয়াত নম্বর ৫৯-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, তুমি তোমার কন্যাদেরকে এবং মুমিন পুরুষদের নারীদেরকে বলো, মুমিনাদেরকে বলো, তারা যখন বাড়ির থেকে বাইরে যাবে এরা চাদরের কিছু অংশ যেন মুখ বুকের উপরে ঢেকে টেনে নেয়, যাতে করে মানুষ তাদেরকে দেখলে চিনতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তুমি তোমার কন্যাদেরকে বলো, মুমিনা নারীদেরকে বলো, যে নারী বেহায়া ওনারির জন্য এ কথা নয়, যে নারী ধর্মকে মানে না ওনারির জন্য এ কথা নয়, ওই নারীকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা মুমিনা, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখে, কিয়ামতের মাঠের উপরে বিশ্বাস রাখে, ওই নারীকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, তারা যখন বাইরে যাবে, বাইরে যাওয়ার সময় তাদের উপর একটা চাদর মোটা একটা কাপড় নিয়ে নেয়, এটা হতে পারে বোরকা, হতে পারে হিজাব, হতে পারে জিলবাব, হতে পারে আরও কিছু এরকম, তার দেহের উপর দিয়ে মুখের উপর দিয়ে টেনে নেয়। এবার একখানা প্রশ্ন, একজন মহিলা যখন, একজন মহিলা যখন রাস্তা দিয়ে চলবে, সে থাকবে হিজাব পরিহিতা, হিজাব পরিহিত অবস্থায় থাকবে, তা এখন প্রশ্ন হলো তার সতর ঢেকে রাখবে, সতর কাকে বলে এটুকু আগে জানি, সতর মানে একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু অবধি, নাভি থেকে শুরু করে হাঁটু অবধি পুরুষের সতর। এখন রাস্তার পাশে ট্যাপ চলে তো এলাকায়, ট্যাপ নাই, ট্যাপ কল এরকম ব্যবস্থা নাই, আচ্ছা ট্যাপ কল, ট্যাপ কলে বহু পুরুষকে দেখা যায় লুঙ্গিটাকে উল্টে নিয়ে হাঁটুর উপরে তোরা গোসল করে কি করে না, একটা মহিলা উলঙ্গ যাচ্ছে, ও যে পাপি, এ লোকটা যে হাঁটুর উপরে মানে কাপড় ধরে গোসল করলো, দুজনের সমান সমান পাপি। আরে হাঁটুর উপরে তো উঠে উঠে বহু পুরুষ আবার জাঙ্গিয়া পরে গোসল করে গো, এরপরে এরা নিজেকে মুসলমান বলে দাবি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমান পুরুষদের জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটু অবধি, এইটুকু ঢেকে রাখা ফরজ, এইটুকু বের হলে পাপ হবে হবে, আর বাদ বাকি অঙ্গটা ঢেকে রাখা সামাজিকতা, বাদ বাকি অঙ্গ না ঢাকলে কেউ পাপই হবে না এ কথা ঠিক, তবে সামাজিক আইন কানুন বলে কিছু একটা রয়েছে। আল্লাহ রাসূল মহিলাদের সতর কি জিনিস, সতর বা আওরাত কথাটা আরবি দেখেছে, আওরাত, সতর বা আওরাত হচ্ছে পুরুষের যেমন নাভি থেকে হাঁটু অবধি একজন মহিলার পুরো দেহটাই হচ্ছে সতর, পুরো দেহটা হচ্ছে আওরাত। এ কথা বলতে গিয়ে বড় বড় বিদ্বানগণ বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন ৩১ নম্বর আয়াতে, হে মহিলারা তোমরা দৃষ্টি সংযত করে চলো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো, আর যেটুকু এমনিতে প্রকাশ পেয়ে যায় সেটুকু ছাড়া সুন্দর প্রদর্শন করিও না, নিজের সৌন্দর্য প্রদর্শন করিও না। সূরা নূর সূরা নম্বর ২৪ আয়াত নম্বর ৩১ আল্লাহ বললেন, হে মহিলারা তোমরা আওরাত সতরটাকে ঢেকে নাও, যেটা এমনি বেরিয়ে পড়ে ওটুকু ছাড়া তোমার সৌন্দর্য দেখিও না। তো একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটতে গেলে এমনি কি বেরোতে পারে, এইটুকু।
হাতের কবজি অবধি বেরোতে পারে, আর এই মুখমণ্ডল, তবে কবজি মুখমণ্ডল ঢেকে রাখা উত্তম, না ঢেকলে না ঢাকলে পাপ নয়, এটা সত্য কথা, কিন্তু ঢেকে রাখাই উত্তম। এই কবজি আর এই মুখমণ্ডল এইটুকু ছাড়া একজন নারীর সমগ্র অঙ্গকে সে ঢেকে রাখবে। এবার দেখেন, আপনি আপনার মেয়েকে দিয়ে বিচার করুন, শুরুতে আপনি আপনার স্ত্রীকে দিয়ে একবার বিচার করুন, আপনার স্ত্রী আপনার মেয়ে এইভাবে কি শালীন পোশাক পরে সমাজের বুকে চলাফেরা করে? যদি উত্তর হয় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, যদি উত্তর হয় না তো ওই মেয়ে বা স্ত্রীর কারণে আপনার তাহাজ্জুদ টিকবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি ভাবছেন জি আমি তাহাজ্জুদ পড়ি জান্নাতে যাব, আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার স্ত্রী আপনার মেয়ে এভাবে রাস্তায় উলঙ্গ বেহায়াপনা করে। এখন প্রশ্ন হলো, একজন মহিলা কবে থেকে এটা পড়বে? যখন মহিলার ঋতুস্রাব প্রথম হবে, হতে পারে 9 বছর বয়স, হতে পারে 11, হতে পারে 13, যেদিন তার প্রথম ঋতুস্রাব হবে সেদিন থেকে শুরু করে যতদিন বাঁচবে ততদিন ওই মহিলা অপর পুরুষের জন্য হারাম, মাহরম নয়। তার গলা দেখলে পাপ হয়, তার চুল দেখলে পাপ হয়, তার পিঠ দেখলে পাপ হয়, তার পা দেখলে পাপ হয়, তার পেট দেখলে পাপ হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়। এখন আবার একটা ফ্যাশন বেরিয়েছে, এমনভাবে বুরকা টাইট ফিটিং পড়ছে, ভাই বুরকার মধ্যে যেন মেয়েকে আরও সুন্দর লাগে, এরকম অবস্থা। আরে বোঝা যাচ্ছে না এটাই বুরকা নাকি অন্য কিছু? যে পোশাক আটো শত পোশাক, সেই পোশাক পড়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে পোশাক আটো শত পোশাক, এই পোশাক পড়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে আপনার স্ত্রী যে পোশাক পরে সেটা কি আটো শত? একবার একটু খেয়াল করে দেখুন তো, আপনার স্ত্রী যে ছোট ব্লাউজ পরে তারপরে যে সমগ্র হাতটা বেরিয়ে থাকে, সমগ্র মানব জাতি যে দেখছে, এরপরে কি আপনি জান্নাতের আশা করেন? যে জান্নাত অত সোজা নয়, জান্নাত মামুর বাড়ির আবদার নয় যে চাইলে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বললেন? আল্লাহ বললেন, হে মহিলারা শোনো, তোমরা যখন বাড়ির থেকে বাইরে যাবে তোমাদের সতরটা আওরাতটা ঢেকে নিয়ে যাবে, মানে এটুকু বার বের করতে পারো আর মুখটাকে তুমি বের করতে পারো, ওইটুকু আর মুখটাকে বের করে ওই মহিলা এবার বাইরে যাচ্ছে, কোনো আপত্তি নেই, তবে ঢেকে রাখাই উত্তম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাতে করে অন্য মানুষ তাদেরকে চিনতে পারে। চিনতে পারে মানে এটা আমার গবেষণা, আমার রিসার্চ, আমি যেটুকু মনে করি, আপনার সাথে মিলতেও পারে নাও মিলতেও পারে, তবে কথাটাকে একটু মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন। রাস্তার কোনো একটা মাস্তান দাঁড়িয়ে রয়েছে অ্যাসিড হাতে করে, যখন কোনো বুরখা আলী কোনো মেয়ে ওই রাস্তা দিয়ে যায়, ও যত বড় বাপের বড় মস্তান হোক না কেন, ও যদি অ্যাসিড ছোড়ার পূর্বে অন্তত 10 বার ভাববে, কি বলেন, ভাববে কি না? যারা বুরখা পরে যায় তাদেরকে মুসলমান তো সম্মান করে করে, হিন্দুরা পর্যন্ত সম্মান করে, বিভিন্ন জাতি তাদেরকে সম্মান করে, যে একজন মহিলা বুরখা পরে যাচ্ছে, যারা সম্মান করে না তারা বর্বর, তাদের কথা বলছি না। মুসলমান মহিলারা হিজাব পরে চাদর পরে বাইরে গেলে তাদেরকে চিনতে পারা যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বললেন, তাদেরকে উত্তক্ত করা হবে না, টিচিং করা হবে না। সরকার কত না আইন করছে বলে জিন্সের প্যান্ট পরা যাবে না, জিন্সের প্যান্ট পরা যাবে না, সরকার কত বড় পাগল, জিন্সের প্যান্ট না পরে আপনি ধর্ষণ রক্ষা করবেন? কত বড় পাগল হলে এই ধরনের নিয়ম কানুন চালু করছে। দেখুন, আল্লাহ রসুল বলেছেন তোমার মহিলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের বাড়ির মহিলার সমগ্র দেহটাকে ঢেকে বাইরে পাঠাও, পুরুষ বুঝবে না ওর মধ্যে কি আছে। পুরুষের কামনার যে অংশ সেটা বন্ধ থাকবে সেই মুহূর্তে যখন আপনার স্ত্রী আপনার মেয়ে পেট পিট বের করে সমাজের সামনে দিয়ে চলছে, তখন একজন পুরুষের কামনার ভাব জেগে উঠেছে। আর যখনই কামনার ভাব জেগে ওঠে, ও মহিলা কী করে টিকবে বলে, ও পুরুষ কী করে রক্ষা করবে বলুন নিজেকে।
ও পুরুষ কি করে রক্ষা করবে নিজেকে? তাই তো আজকে আমার আপনার বোন মা ধর্ষিতা হচ্ছে, অবলীলায় ধর্ষিতা হচ্ছে। তাদের এই যে বলগাহীন সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা পরিচালনার ফলে আজকে আমাদের সমাজটা একদম নিচু থেকে পৌঁছতে পৌঁছতে একবার তলানিতে পৌঁছে গেছে। মা বোনদের ইজ্জত আমরা রাখছি না, মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় পাঠাচ্ছি, মা বোনদেরকে উলঙ্গ করে আজকে আমরা হসপিটালে পাঠাচ্ছি, মা বোনদেরকে উলঙ্গ করে আমরা বিভিন্ন চাকরি ক্ষেত্রে পাঠাচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার স্ত্রীদেরকে, তোমার মেয়েদেরকে এমনভাবে বাইরে যেতে বলো, চাই চাদরের কিছু অংশ যদি বুকের উপরে দেহের উপরে টেনে নেয় তাহলে মানুষ তাদেরকে উত্তক্ত করবে না, তাদেরকে দেখে মানুষ উত্তক্ত করবে না। আজকে দেখুন কজন বুরখাওয়ালি মহিলা ইপটিজিংয়ের শিকার হয়। যারা ইপটিজিংয়ের শিকার বেশি হয় তারাই আপনি খেয়াল করে দেখুন, তারা ওই মহিলা যাদের কোনো সম্ভ্রম নেই, যারা ইজ্জত থেকে কিছু মনে করে না। অতএব কোরআনের এই তিনটি আয়াত দ্বারা বুঝতে পারলাম, এই কোরআনের তিনটি আয়াত দ্বারা আমরা যেটুকু শিক্ষা পেলাম তা একবার আপনাকে বলে দিই, আমাদের বাড়ির মহিলারা বাড়ির মধ্যেই থাকবে, বিশেষ কোনো প্রয়োজনে যদি বাড়ির থেকে বাইরে যায় বোরকা জিলবাব হিজাব চাদর পরে বেরোবে, খুব বেশি হলে মুখমণ্ডল আর হাতের কবজি অবধি বের করে থাকতে পারে, তারপরে ঢেকে রাখা উত্তম। আমাদের বাড়ির কোনো মহিলার কাছ থেকে কেউ যদি কোনো কিছু চায় তাহলে সে বাইরে থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। এই তিনটি বিষয়ে আমরা শিক্ষা পেলাম, এই তিনটি বিষয় থেকে আরও একটা শিক্ষা পেলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে হেফাজত করবেন, তাদেরকে রাস্তাঘাটে ধর্ষিত হতে হবে না, তাদেরকে অপমানিত হতে হবে না। এই মহিলার এইরকম চরিত্র, এরকম ক্যারেক্টার আমাদেরকে সৃষ্টি করতে হবে, তবে আমাদের মা বোনরা বাঁচবে, তাদের ইজ্জত বাঁচবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশরা শাবাব মান ইসতাদা মিনকুমুল বাজ ফালিয়াতাজাওয়াজ। এই ছেলেরা শোনো, এই শাবাব মানে যুবকেরা শোনো, তোমাদের যদি ক্ষমতা থাকে তারপরে তোমরা বিয়ে করো। বিয়ে করার মধ্যে রয়েছে প্রচুর ক্ষমতার ব্যাপার, বিয়ে করার ক্ষমতা মানে রয়েছে স্ত্রীকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তার সঠিক পরিবারিশ করা, তাকে লালন পালন করার জন্য, তাকে নিজের বাড়িতে রাখার জন্য যত রকমের বিধি ব্যবস্থা আছে সমস্ত ক্ষমতা যদি তোমার হাতে থাকে তারপরে তুমি বিয়ে করো। তার মানে স্ত্রী সহবাসের ক্ষমতা রাখতে হবে, মোহরানার ক্ষমতা রাখতে হবে, বাড়ির মধ্যে পায়খানা বাথরুমের ব্যবস্থা রাখতে হবে, স্ত্রী অনুমতি ছাড়া বাইরে যাবে না তার যে বিষয় সেটা আপনার মধ্যে থাকতে হবে, আপনার স্ত্রী ট্যাপে উলঙ্গ অবস্থায় গোসল করবে না তার জন্য বাড়িতে গোসলখানার ব্যবস্থা রাখতে হবে, আপনার স্ত্রী বাড়ির মধ্যেই থাকবে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, তার সমস্ত ব্যবস্থাকে রাখতে পারলে এবার তুমি নিয়ে যাও। আল্লাহ রাসূল বলছেন, একজন পুরুষ যখন একজন মহিলাকে বিয়ে করে নিয়ে যায় তার কিছু হক রয়েছে, অর্থাৎ স্বামীর হক স্ত্রীর উপরে রয়েছে, স্বামীর কিছু হক রয়েছে স্ত্রীর উপরে। এক, স্বামী যে মানের খাবে স্ত্রীকে ওই মানের খাওয়াবে, স্বামী যে মানের খাবে স্ত্রীকে ওই মানের খাওয়াবে। দুই, স্বামী যে মানের পোশাক পরবে স্ত্রীকে ওই মানের পোশাক পরাবে, স্বামী যে মানের পোশাক পরবে স্ত্রীকে ওই মানের পোশাক পরাবে। তিন, স্বামীর রাগ হতে পারে, ও স্ত্রীকে প্রহার করতে পারে কিন্তু মুখের উপরে মারবে না, স্ত্রীকে মুখের উপরে কখনো মারবে না। চার, তার বাবার বাড়ির কথা তুলে খোঁটা দেবে না, তার বাবার বাড়ির সম্পর্কে সে তাকে গালিগালাজ করবে না। পাঁচ, তাকে তার মা বাবা যেমনভাবে লালন পালন করেছে সেইভাবে সম্ভ্রমের সঙ্গে আবরু ইজ্জতের সঙ্গে, জানে সেই মেয়েটা ওই বাড়িতে বড় হয়ে বেড়ে উঠতে পারে, তার সুব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা বিভিন্ন কথা পাই যে মহিলাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে এমনভাবে রাখতে হবে যাতে করে আপনার কাছে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ যেমনভাবে গচ্ছিত থাকে তার চেয়ে মূল্যবান এই সম্পদ হচ্ছে আপনার নারী, এই নারীকে আপনাকে সুন্দরভাবে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বিধান দিয়ে দিলেন মহিলাদের জন্য, এই বিধান যদি আজকে আমাদের সমাজে প্রচলিত থাকতো তাহলে আমাদের এত কষ্ট হতো না জীবন পরিচালনার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
একজন মহিলা স্বামীর খেদমত করলে তবেই তার জান্নাত, একজন মহিলা স্বামীর খেদমত করলে তবেই তার জান্নাত। যে মহিলা স্বামীর খেদমত করে না ওই মহিলার সালাত কবুল হয় না, ওই মহিলার সিয়াম কবুল হয় না, ওই মহিলার হজ কবুল হয় না, ওই মহিলার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলতে হাদিস বর্ণনা করতে করতে এমন পর্যায়ে বললেন যে মহিলাকে যদি তার স্বামী তার বিছানায় ডাকে, এমনকি হাউদাজের মধ্যেও যদি তার স্বামী তাকে ডেকে নেয়, আর সে মহিলা যদি ওইখানে চলে যায়, আর ওই স্বামী যদি ওই মহিলার ওপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই মহিলা জান্নাতে যাবেই যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আল্লাহ রসুল বলছেন ওই মহিলা হচ্ছে গুণী মহিলা, ওই মহিলা হচ্ছে সতী মহিলা, ওই মহিলা হচ্ছে পবিত্র মহিলা, ওই মহিলা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি রমণী, যে তার স্বামীকে সবসময় খুশি রাখে, যে তার স্বামীকে সবসময় খুশি রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বললেন কোনো মহিলাকে তার স্বামী তার বিছানায় ডাকলো রাত্রিবেলায় সহবাস করার জন্য, তার সেই মহিলা বলল জি আজকে তোমার সাথে আমি আসতে পারছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলার জন্য সারা রাত্রিবেলা সারা রাত্রি ফেরেশতারা বদদোয়া করতে থাকে, আল্লাহ গো মহিলাকে ধ্বংস করো, আল্লাহ গো মহিলাকে ধ্বংস করো, আল্লাহ গো মহিলাকে ধ্বংস করো। দেখেন এভাবে ধ্বংস কামনা করতে থাকে, এভাবে ধ্বংস কামনা করতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো স্বামীকে তার স্ত্রী কষ্ট দেয় যে কোনো মূল্যে, হতে পারে সহবাস, হতে পারে মিষ্টি কথা বলে, যে কোনো মূল্যে যখন কষ্ট দেয়, তখন জান্নাতের যারা হুরনি মানে যারা হুর তার ওইখানে গিয়ে স্ত্রী হবে, সেই সব হুররা বলতে থাকে তুমি কষ্ট দিও না, তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, ওই স্বামীটা তোমার কাছে দুদিনের মেহমান, তুমি তাদেরকে কষ্ট দিও না, ওরা আমার কাছে আবার ফিরে আসবে, আমাদের কাছে ফিরে আসবে, তোমরা যদি তাকে কষ্ট দাও তাহলে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করুক, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিক, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিক, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিক বলে ওই হুররা জান্নাতে বসে বসে বদ্ধ করতে থাকে, সারা রাত্রি বদ্ধ করতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মহিলাকে যদি কোনো পুরুষ মানে তার স্বামী তাকে বলল যে আসো এখন আমি সহবাস করব, ওই মহিলা যদি চুলার উপরে কোনো কিছু রান্না করেও যদি রান্নাটা নষ্ট হয়ে যায় রান্নাটাকে রেখে তার স্বামীর ডাকে সাড়া দিতে হবে, যদি সে মহিলা স্বামীর ডাকে সাড়া না দেয় সারা রাত্রির মধ্যে তাকে যে কোনো মূল্যে রাগ ভাঙাতে হবে, স্বামীর হাতের উপরে হাত রেখে বলতে হবে তুমি যতক্ষণ আমার উপরে রাগ মানে রাগ করে থাকবে ততক্ষণ আমি পানি স্পর্শ করবো না, একটু ঘুমাবো না, দেখি তুমি কতক্ষণ রাগ করে থাকো। আল্লাহ রাসূল বলছেন এমতো অবস্থায় মহিলা যদি মারা যায় ওই মহিলা জাহান্নামে চলে যাবে, যদি তার স্বামী তার উপরে রাজি খুশি হয়ে যায় ওই মহিলা জান্নাতের অধিকারিণী হয়ে যাবে, মহিলা জান্নাতে যাবে। কত হক রয়েছে, কত হক রয়েছে যে একজন স্বামীর উপরে একজন স্ত্রীর হক কত রয়েছে। তিরমিজির হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলতে 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 গিয়ে বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নয়, তবে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার কোনো অনুমতি থাকতো আমি স্ত্রীগণকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কত বড় সম্মান দিয়েছেন। তো স্বামীদের ওপরে যে মানে বর্তাও যে নিয়ম রয়েছে আল্লাহ রসুলের তরফ থেকে ওগুলা সব পুঙ্খানুপুঙ্খ মানতে হবে। একজন মহিলা জান্নাতে যাওয়ার জন্য তার বৈশিষ্ট্য কিছু থাকার দরকার, তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি থাকবে, এক স্বামী যেই বাইরে থেকে এসেছে চট করে দরজা খুলে দিয়ে স্বামীর হাতে যা ছিল সব নিয়ে 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 হাসি মুখে তার সঙ্গে ওয়েলকাম, যে কোনো সময় প্রেমালাপ করতে হবে। তিন, স্বামী ওই মহিলার দিকে তাকালে যেন তার দিলটা খুশ হয়ে যায় এমন চরিত্র তাকে বানাতে হবে। চার, স্বামীর যে পোশাক সে পোশাক যেন ময়লা না হয়, সবসময় ধ্যান রাখতে হবে, তাড়াতাড়ি করে কেচে স্ত্রী করে রেডি করতে হবে। পাঁচ, স্বামীকে এমনভাবে রাখতে হবে যে স্বামীর যদি দুঃখ কষ্ট হয় ওই মহিলাকে দেখলে যেন তার সমস্ত দুঃখ কষ্ট চলে যায় এমন অবস্থা করতে হবে। ছয়, স্বামীর যে সম্পদ রয়েছে তার ব্যয় পরিমিত করতে হবে, স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করতে হবে। সাত, স্বামীর যে ইজ্জত রয়েছে সেই ইজ্জত স্বামী যখন থাকবে না অন্য পরপুরুষকে বাড়িতে প্রবেশ করতে দেবে না, এবং তার ইজ্জতের সম্ভ্রম যে রক্ষা করতে হবে যে আমার স্বামী নাই মানে অন্যজনে আমার ইজ্জত দেখবে না এরকম করতে হবে।
তারপরে স্বামী যখনই ডাকবে, যে মুহূর্তে ডাকবে, স্ত্রী সহবাসের জন্য স্ত্রীকে ছুটে চলে যেতে হবে। যদি সে জান্নাতে যেতে যায়, এটা জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য। জান্নাতে যাওয়ার রমণীর এই বৈশিষ্ট্যগুলো যেগুলো বললাম, এসব বৈশিষ্ট্য থাকতে হবে, থাকতেই হবে যে কোনো মূল্যে। আর স্বামী যদি কোনো কারণে রাগ করে, তো হাত ধরে তাকে ততক্ষণ অবধি মানে ভোলাতে থাকতে হবে যতক্ষণ না স্বামী তাকে ক্ষমা করে দিচ্ছে। অতক্ষণ অবধি বলতে হবে, সেই স্ত্রী বলবে, তুমি যতক্ষণ না রাগ তোমার ভাঙবে ততক্ষণ আমি জল স্পর্শ করবো না, ততক্ষণ অবধি আমি ঘুমাবো না, আমি দেখি তুমি কতক্ষণ রাগ করে থাকতে পারো। সবসময় স্ত্রী স্বামীর সঙ্গে এইরকম আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা তার স্ত্রীর কাছে ভালো সে দুনিয়ার কাছে ভালো। মানে স্ত্রী সার্টিফিকেট যদি দেয় আপনি ভালো, তবেই আপনি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে 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 বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীগণের কাছে ভালো। আল্লাহ রাসূল বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীগণের কাছে ভালো। তার মানে এটা বৈশিষ্ট্য একটা মানে স্বামীর, যে তার স্ত্রীর কাছে সে ভালো থাকবে, যে কোনো মূল্যে ভালো থাকবে। যেভাবে আল্লাহ রসুলের বিধান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বিধানগুলোকে মেনে চলতে হবে। আর স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করতে হবে, স্বামীর জন্য ধৈর্য ধরতে হবে। স্বামী যদি কষ্টেও থাকে তো স্বামীকে সাহায্য করতে হবে, সাহায্য চরমভাবে করতে হবে। আপনাকে আমি স্বামীকে সাহায্য করার দুটো দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি। আপনি সারা জীবন আপনি এই দুটো দৃষ্টান্ত, মহিলাদেরকে বলছি সারা জীবন এই দুটো দৃষ্টান্ত আপনি কাজে লাগাতে পারেন। আপনাকে আমি একটু দেখাই, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা একটা মেয়ে, যার নাম হচ্ছে আসমা রাজিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, আমার যার সঙ্গে বিয়ে হলো, আমার যার সঙ্গে বিয়ে হলো তার ঘর বাড়ি অনেক কিছুই নেই, একবারে গরিব মানুষ, না জমি জমা আছে না কিছু আছে। তো একটা উট অথবা ঘোড়া ছিল, সম্ভবত একটা ঘোড়া ছিল, তার একটা ঘোড়া ছিল। তো আমি তার বাড়িতে গেলাম, মানে কুটির, সেই কুটিরে গেলাম, গিয়ে আমি কি করতাম, ওই ঘোড়ার জন্য খাবার বানাতাম। মানে আমাকে যে খাবার খেজুরের ডাল ইত্যাদি ইত্যাদি এনে দেওয়া হতো, আমি সেগুলোকে কেটে ওই ঘোড়াকে খাওয়ার ব্যবস্থা করতাম। বাড়ির যে টুকিটাকি কাজ সব আমি নিজেই করতাম। আমি তাকে দেখতাম, সে অনেক পরিশ্রম করার চেষ্টা করে, আমরা খুব গরিব মানুষ, আমাদের কিছু নেই। তারপরে কেউ একজন আমাদেরকে একটা জমি দিল, ওই জমি থেকে যত ফসল উঠতো ওই ফসলের যত ক্রিয়াকলাপ সব আমি সামলাতাম। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলছেন, দেখেন যে আমি আমার স্বামীকে সাহায্য করতাম। তারপরে অনেক ময়দা সেনে আমি সকলের জন্য রুটি বানাতাম। ওই মুহূর্তে আমি রুটি তৈরি করতে পারতাম না, তো কিছু আনসারি মহিলা আসতো, আমাকে রুটি তৈরি করতে দেখে দিত, আমি তাদের কাছ থেকে রুটি করা শিখতাম এবং তাদের মতো করে রুটি বানানোর চেষ্টা করতাম। তারপরেও তিনি বাড়িতে আসলে তার সঙ্গে আমি হাসি মুখে ব্যবহার করতাম, তিনি যখন যা যেভাবে আমাকে বলতেন তার হুকুমগুলো আমি সেভাবে শুনতাম, আমিও তারপরে খুশি ছিলাম, সেও আমার পরে খুশি ছিল। দেখেন স্বামীর জন্য একটা স্ত্রী কত কাজ করতে পারে। তারপরে আর অপর একটা দৃষ্টান্ত, মুহাম্মদ সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা, আলী রাজিয়াল্লাহু আনহার সঙ্গে যখন বিয়ে হলো, বিয়ে হয়ে চলে গেল, তখন আলী রাজিয়াল্লাহু আনহার বাড়ির যত খুঁটিনাটি কাজ সব করতেন ফাতেমা রাজিয়াল্লাহু আনহা। হাদিসে পাওয়া যায় বা বিভিন্ন গল্পে থেকে পাওয়া যায় যে ফাতেমা রাজিয়াল্লাহু আনহা পানি, এত পানি বইতেন, পানি বইতে বইতে তার কাখে এই পেটের এই জায়গায় একটা কালশিরের মতো দাগ পড়ে গিয়েছিল। তিনি হাত দিয়ে গমের জাতা ঘোরাতেন, পিসতেন, হাতে ফোসকা পড়ে যেত, এত কষ্ট তিনি করতেন। একদিন শুনলেন যে আব্বা অনেক একটা যুদ্ধে ফিরে, যুদ্ধ থেকে জিতে এসেছে, তো অনেক চাকর বা অনেক গনিমতের মাল পেয়েছে, তো আমি গিয়ে বাবার কাছে আব্বার কাছে একটু আবদার করলে আমাকে যদি একটা চাকর দেয়। তাই আমি আব্বার কাছে চলে গেলাম, আব্বা বাড়িতে ছিল না। তারপরে আমি ভাবলাম থাকার চাইবো না, তো আমি মা আয়েশার কাছে গেলাম, আয়েশাকে ঘটনা খুলে বললাম, খুলে বলে আমি বাড়িতে চলে আসলাম। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার মেয়ে এসেছিলেন, আপনার মেয়ে এসে আমাকে আবদার করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো, আমি ওদের বাড়িতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে পৌঁছে গেলেন, দেখলেন তারা শুয়ে পড়েছে। আল্লাহ রাসূল জানান দিলেন যে তিনি এসেছে, সালাম দিলেন আল্লাহ রাসূল।
তখন আলী দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পর দেখলেন যে তারা শুয়ে আছে। আল্লাহ রাসূল দুজনের মাঝে গিয়ে বসে পড়লেন, দুজনের মাঝে গিয়ে বসে পড়ে বলছে, মা তুমি আমার বাড়িতে গিয়েছিলে শুনলাম, কেন গিয়েছিলে? তা আব্বা আমার খুব কষ্ট হয়, আমি ওই যে জাতা ঘোরাতে ঘোরাতে হাতে আমার ফুসকা পড়ে যায়, তাই বলছিলাম তুমি অনেক গনিমত পেয়েছো, তো যদি একটা তার থেকে চাকর দিতে আমার একটু কষ্টটা লাঘব হতো, তাই তোমার কাছে গিয়েছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা কি বলছেন, বলছেন যে আয়েশারে এই ফাতেমারে তোমাকে আমি এটা দিতে পাচ্ছি না, যে আমি যে তোমাকে চাকর আমি দিতে পাচ্ছি না, তার বদলে তোমাকে আমি বলছি তুমি রাত্রিবেলা যখন শুতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আর বলেন আল্লাহ আকবার 34 বার, আলহামদুলিল্লাহ বলেন 33 বার, আমল করেন না নাকি এটার উপরে? এই তিনটি মিলে 100 বার তুমি পূজে দেবে ইনশাল্লাহ, এর চেয়ে কি তুমি যা চেয়েছিলে তার চেয়ে কি উত্তম নয়? ফাতেমা রাজিয়াল্লাহু এবং আলী রাজিয়াল্লাহু বলছেন, জি অবশ্যই অনেক গুণ উত্তম, সুবহানাল্লাহ। ভেবে দেখেন তো, চাইলো চাকর শিখালো দোয়া। বাই চান্স যদি টাকা চাইতে যান, যদি বাবা চেক বের করে দেয় তো ব্যাংকে যাবে কে বলে? বাবাকে গালি বলে, ডাইরেক্ট যদি টাকাটা দিতা তো খুব ভালো হতো। মেয়ে চাইতে গেল চাকর, কষ্ট লাগব হবে বলে, আর ওই মেয়ে আল্লাহ আকবার। দেখেন সবর ধৈর্য কি জিনিস, আমি আপনাকে ধৈর্য দেখাচ্ছি। আর যে গুণে গুণান্বিত হয়ে জান্নাতের পাখি হয়ে বসে আছেন যে সব নারী, তার মধ্যে আরও একজনের দৃষ্টান্ত শুনুন। ইসমাইল আলাইহিস সালামের একজন বিবি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না। সেই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, এই ঘটনা সবাই জানেন, সেই মহিলাকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেমন আছো? তো বলছে আমাদের হাল খুব খারাপ, এখানে সামান্য কিছু খেজুর আর এই জমজমের পানি ছাড়া আর কিচ্ছু নাই, এই দিয়ে কি মানুষ চলে, এই দিয়ে কি মানুষ বসবাস করতে পারে? একটু খেয়াল করেন তো আপনার স্ত্রীর দিকে, সপ্তাহে 3 দিন মাছ খাই, 4 নম্বর দিনে ডিম খাই, ডিম বাজারে পাইনি বা মাছ পাইনি, এরকম দিন হলে বলবে এই করে কি সংসার চলে? আল্লাহ আকবার। উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো তিনি গমের যে আটা না চেলে, চালা বুঝেন তো, চালা না চেলে ওই ওটা দিয়ে রুটি করে খেতেন। তো তার মেয়ে বলছে, আব্বা তুমি তখন খলিফা, মুসলমান জাতির খলিফা, তো তুমি এ আটাকে একটু চেলে খেলে কি হয়? তো বলছে, মা তুমি চুপ করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আমি উমার অত বড় বিয়াদব নয় যে এই আটা বাদ দিয়ে অন্য আটা খেয়ে চলে যাব। দেখেন তো ভালোবাসা, দেখেন ভালোবাসাটা, দেখেন আমাদের সাথে তাদের কত তফাত। সামান্য আমাদের বিপদ হলে বলে যে আল্লাহ আমাদেরকে কি দিলা, বলছে খালি জমজমের পানি আর খেজুর, এই নাকি বেঁচে থাকা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই, শোনো তোমার স্বামী বাড়িতে আসলে বলবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তাকে বলে দিও যে এইরকম এইরকম চেহারা একটা মানুষ এসেছিল, আর তিনি বলেছিলেন সেজন্য দরজাটা বদলায়, চৌকাটলা বদলে ফেলে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ফিরলেন, বাড়িতে এসে বলছেন, আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? নবীর বেটা তো, উনিও তো নবী, আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? বলে জি হ্যাঁ, এইরকম আকৃতির একটা লোক এসেছিল, তিনি কি কোনো নসিহত করে গেছেন? বলে জি হ্যাঁ, চৌকাট বদলাতে বলেছেন। তো বললেন জি, তোমাকে তালাক দিতে বলেছে, উনাকে উনি তালাক দিয়ে দিলেন, তালাক দিয়ে দিয়ে ওই বংশের আরেকটা মেয়েকে বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন পর আবার ভ্রমণে গেলেন, গিয়ে একই রকমভাবে জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী কোথায়? এলে উনি তো একটু বাইরে বেরিয়েছেন, তো তোমরা কেমন আছো? তো বলছে আলহামদুলিল্লাহ, তোমরা কি কি খাও? তা আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তো কি কি খাও? ওই খেজুর আর জমজমের পানি। দেখেন একই জিনিস, আল্লাহ আমাদেরকে অনেক শান্তিতে রেখেছে, আমরা অনেক শান্তিতে রয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমরা ভালো আছি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী আসলে বলবে এইরকম এরকম একটা লোক এসেছিল, আর আমাকে এই নসিহত করে গিয়েছে, দরজা যেন বহাল রাখে, চৌকাট যেন না পাল্টায়। তিনি আসলেন, তিনাকে তিনার স্ত্রী বললেন, তিনি বললেন জি ওটা আমার পিতাজি ছিলেন, আমার আব্বা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নসিহত করে গিয়েছেন তোমাকে যেন আমি স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে ঘরে সুন্দরভাবে রেখে দিই, আল্লাহর নবী এই কথা বলে গিয়েছেন। আপনি একবার ভেবে দেখুন তাদের ধৈর্য কাকে বলে। আপনার যদি এক সপ্তাহের মধ্যে একদিন মাছ না হয় তো বিপদ হয়ে যায়, তারা সারা জীবনে হয়তো জানি না মাছ মাংস কোনো দিন খেয়েছে কিনা, আল্লাহু আলাম।
কি জীবন তাদের ছিল। ধৈর্য এমন একটা মহৎ গুণ, ধৈর্যের কারণে মানুষ জান্নাত গিয়েছে এমন অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটা উৎকৃষ্ট সুন্দর একটা হাদিস আপনাকে আমি বয়ান করছি, খুব গুরুত্বপূর্ণ মানে নলেজ দিয়ে, মনটাকে একাগ্র দৃষ্টি দিয়ে আমার দিকে আপনি শুনবেন। একজন মহিলা কালো, দেখতে কালো কৃষ্ণকায় একজন মহিলা, সেই মহিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন আল্লাহ রসুল, বলে জি হ্যাঁ বলুন, আমার মির্গির রোগ আছে। মির্গির রোগ বুঝেন কি? মির্গির রোগ বুঝেন তো? আমার মির্গির রোগ আছে, তা আপনি একটু আপনার আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমার এই মির্গির রোগটা ভালো করে দেয়, আমাকে শেফা দান করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা শোনো, আল্লাহর কাছে যদি আমি দোয়া করি তোমার রোগ তো অবশ্যই সেরে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তার আগে তোমাকে আমার প্রশ্ন, জি আল্লাহ রসুল, তুমি যদি এই রোগ নিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারো, সবুর করতে পারো, ধৈর্য ধরতে পারো, তাহলে এই রোগের ধৈর্য ধরার ফলে তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি বলো যে আমি আল্লাহর কাছে দোয়া করি, তো বলো দোয়া করলে তোমার রোগ ভালো হয়ে যাবে, একদিকে জান্নাত একদিকে রোগ ভালো, তুমি কি চাও? মহিলা বলছেন আলহামদুলিল্লাহ আমি সবর করব। মহিলা বলছেন আলহামদুলিল্লাহ আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহুল আজিজ, আমার টেনশন নেই, যাক আমি যতই রোগ হয় হোক আমার আপত্তি নেই। তবে আল্লাহ রসুল আমার জন্য এইটুকু দোয়া তো করবেন যে আমার যখন মির্গির রোগ উঠে তখন আমার শাড়ি কাপড় এদিক ওদিক চলে যায়, আমার ইজ্জত অন্য লোক দেখে ফেলে। আল্লাহর কাছে এইটুকু দোয়া করেন না, আমার রোগ হয় হোক কিন্তু আমার শাড়ি কাপড় যেন এইদিকে ওদিকে না যায়। তখন আল্লাহ রসুল বলছেন জি হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে দিলাম তোমার রোগ থাকবে তবে শাড়ি কাপড় এদিক ওদিকে যাবে না। এ হচ্ছে জান্নাতি মহিলা। দেখেন সুন্দরী বউ নিয়ে ঘরে রেখে দিয়েছেন, একটু রোগ হয়েছে তো কলকাতা থেকে বোম্বে, বোম্বে থেকে দিল্লি, কত জায়গায় না দেখাচ্ছেন গো। ধৈর্য সবর নামক জিনিস তার নেই, এর অর্থ এটা নয়, এর অর্থ এটা নয় যে আপনি আপনার স্ত্রীকে চিকিৎসা করবেন, আমি ওটা বলছি না, ওটা বলছি না যে চিকিৎসা করবেন না, অসুখ হলে তো চিকিৎসা করতে হবে, তবে তার মধ্যে ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছ, এই রোগ যেন কোনো আমার পাপ পের মুক্তির কোনো কারণ হয়ে দাঁড়ায়, এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ফেরাউন তার স্ত্রীকে কিভাবে কষ্ট দিত, হাতে পেরাক মেরে রেখে দিত, তারপরে ফেরাউন বলতো জি আমার রব আল্লাহ, কত অত্যাচার সহ্য করেছে, জি আপনার স্বামী নিশ্চয়ই ফেরাউন না, আপনাদের অনেকের স্বামী নিশ্চয়ই ফেরাউন না, জি ফেরাউনের মতো বদমানুষ তো দুনিয়াতে না আসারই কথা, এত অত্যাচার নিশ্চয়ই করেন না, তাহলে আপনাকে ভাবতে হবে যে আমার স্বামী যখন ফেরাউন নয়, আসিয়া যখন সহ্য করেছেন আপনিও সহ্য করবেন, আপনিও ধৈর্য ধরবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে হয়তো এই ধৈর্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, এই ধৈর্যের কারণেই হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। তাহলে এটা আপনাকে ভেবে চলতে হবে যে আমার চলার রাস্তা হচ্ছে সুগম। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের জান্নাতে যাওয়ার সোজা রাস্তা, মহিলারা জান্নাতের যে আটটা গেট রয়েছে, জান্নাতের আটটা গেটের যে কোনো গেট দিয়ে তারা প্রবেশ করতে পারে, জান্নাতের আটটা গেট তাদেরকে ডাকবে, এত বড় সৌভাগ্যবান হয় মহিলারা, এত বড় সৌভাগ্যবান, সামান্য চারটে কাজ তাদেরকে করতে হবে। এক, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে সঠিক সময় মতো। দুই, রমজান মাসের সিয়াম পালন করতে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। তিন, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বাড়ি থেকে বেরোলে বুরখা জিলবাব হিজাব পরে বেরোতে হবে। চার, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এই চারটি কাজ যদি কোনো মহিলা করে থাকেন, সে মহিলা জান্নাতের আটটা গেট দিয়ে আটটা গেটে দারোয়ান তাদেরকে ডাকবে, তারা যে গেট দিয়ে খুশি ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। মহিলাদের জন্য এত বড় অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, মহিলাদের জন্য এত সুন্দর অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলছেন, এই মহিলারা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা জরিয়া,
কারণ ও যখন মা তার পায়ের তলে জান্নাত, ও যখন বোন ওই বোনকে তার চলার গতির উক্তি রুখে যদি ইসলামিক তরবিয়ত শিখায়, তার ফলস্বরূপ আপনাকে আপনি জান্নাতে যেতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে একটা সম্পদের কথা বলবো যে সম্পদ এই দুনিয়ার চেয়েও মূল্যবান? যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মারাতুস সালেহা, নেককার বিবি। নেককার বিবি হচ্ছে এই দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদ। এই দুনিয়াকে বিক্রি করে দিলেও একজন নেককার বিবির দাম হয় না। এই দুনিয়াকে বিক্রি করে দিলেও একজন নেককার বিবির দাম হয় না। নেককার বিবি, নেককার বিবির এত দাম, এত দাম যে এই নেককার বিবি দিয়ে আপনি জান্নাত যেতে পারেন, আবার এই নেককার বিবি দিয়ে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। আজকে মহিলারা নিজের স্বাধীনতার নামে যে নগ্নতার খেলায় মেতে উঠেছে, পশ্চিমা বিশ্বের ডাকে, পশ্চিমা বিশ্বের আহ্বানে সারা দিয়ে আজ দলে দলে যেভাবে নগ্নতার খেলায় মেতে উঠেছে, এই নগ্নতার খেলায় আমাদের সমাজটাকে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, মনে রেখো বানী ইসরাইলরা ধ্বংস হয়েছিল নারীর কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, এই নারী ছিল বানী ইসরাইলদেরকে ধ্বংস করার প্রধান মূল কারণ। নারী দিয়ে সমাজকে ধ্বংস করা যায়, নারী দিয়ে সমাজকে সুশীলভাবে তৈরি করা যায়, নারী দিয়ে সমাজকে ধ্বংস করা যায়, নারী দিয়ে সমাজকে সুশীলভাবে তৈরি করা যায়, নারী দিয়ে সমাজ ধ্বংস হয়, নারী দিয়ে সমাজ গঠিত হয়। নারী দিয়ে সমাজ গঠন করতে হলে ইসলামিক তরবিয়াতটাকে শিখাতে হবে, মারিয়ামের মতো হতে হবে, আসিয়ার মতো হতে হবে, ফাতেমা রাজিয়াল্লাহু আনহার মতো হতে হবে, আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহার মতো হতে হবে। আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা বসে আছেন, এমতো অবস্থায় একজন মহিলা বিবাহের সাজ পরে, পোশাক পরে চলে গেছে। আয়েশা তাকে দেখে বলছে, তোমার পোশাকটা যদি একটু মোটা হতো কতই না উত্তম হতো, তোমার পোশাকটা যদি একটু মোটা হতো কতই না উত্তম হতো, এত পাতলা পোশাক তুমি পরেছো, যদি তোমার পোশাকটা উত্তম হতো আমি তোমাকে মুমিনা বলে মনে করতাম। দেখেন কত সুন্দর কথা ইসলামে, কত সুন্দর কথা বলে গেছে। মহিলাদেরকে রক্ষা করার কত দারুণ বিধান আমাদের মধ্যে রয়েছে। এই মহিলাদেরকে রক্ষণাবেক্ষণ করতে পারলে তবে আপনার সমাজ থাকবে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে, নইলে কোয়ালিটি বিলো হতে 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 একদম নিচে চলে গেছে। মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষা যে যোগ্যতা, শিক্ষার যে মূল্য, এটা মানুষের মধ্যে থাকছে না। নগ্নতা সমাজের চারিদিকে ছড়িয়ে পড়েছে, নগ্নতা সমাজের চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই নগ্নতার হাত থেকে বাঁচতে হলে একমাত্র ইসলামিক আনুন কাইন, যে মানে যেটা মানে কাই মানে কি বলবো ওটাকে, ইসলামিক যে কমান্ডমেন্ট, যে বিধান, ওই বিধানই আপনি আপনার সমাজকে সুশীল করতে পারেন। আপনার মেয়েটার বয়স 13 হয়েছে, ওকে বাইরে যেতে দেবেন না যতক্ষণ না ও একটা বুরখা পরছে, ও একটা হিজাব পরে নিচ্ছে। আজকে দেখুন জালসায় কত মেয়ে এসেছে উলঙ্গ হয়ে আসছে, একবার ভেবে দেখুন তো, এদের সমাজ কী করে চলবে, এদের সমাজ কী করে চলবে। 12টা শেষ হয়ে গেল, 12টায় এদের সমাজ চলে না। তাই সমাজ পরিচালনা করতে হলে মোহাম্মদ সাল্লামের গাইডেন্স, মোহাম্মদ সাল্লামের রুলস রেগুলেশনকে আমাদেরকে যদি আমরা মানতে পারি, আমাদের সমাজ হবে সুশীল এবং সুন্দর। এবার আপনাকে আমি দেখাই যে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, জান্নাতের দিকে তাকালাম, জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামের দিকে তাকে দেখছি শুধু নারী আর নারী, প্রচুর নারীরা জাহান্নামে রয়েছে। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি তো বলেছেন চারটি কাজ করলে নারীরা জান্নাতে যাবে, যে কোনো গেট দিয়ে যাবে, তো জাহান্নামের মধ্যে এত নারী থাকার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, তারা নাফরমানি করে, তারা কুফরি করে। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল কুফরি কি জিনিস? তো বলছেন যে কুফরি হচ্ছে স্বামীর কথা এরা মেনে চলে না, স্বামীর কথা এ নারীরা মেনে চলে না। ওই যে জিলাপি মনে আছে তো মনে হয়, আর কতদিন বলবো, জাল খেয়ে গেছে স্বামী, বউ অসুস্থ আসতে পারেনি বা এমনি আসেনি, তো বলছে ও আমিনার বাপ জাল খেয়ে যাচ্ছ, তো ওখান থেকে 1 কিলো জিলাপি নিয়ে এসো, তো অনেকদিন জিলাপি নাকি খাওয়া হয়নি, তো বক্তৃতা শুনেছে, তারপরে চলে গেছে বাড়িতে, জিলাপি হাতে নেই, বাড়ির কলিং বেল টিপছে, মহিলা ওই তার স্ত্রী দরজা খুলে দিয়ে হাতে লাইট মেরে বলছে কী ব্যাপার, জিলাপি কোথায়? বলে জিলাপি তো নিয়ে আসিনি গো। তো মহিলা বলছে, জি কবে সুখ দিলে তুমি আমাকে?
বলছে তুমি আমাকে কবে সুখ দিলে 60 টাকা দাম গো 1 কেজি জিলাপি, বলছে কবে সুখ দিলে, এখন যে 3 দিন হলো বেনারসি কিনে দিয়েছে, ভাজটা যে এখনো ভাঙেনি মহিলা, ও যে কানের যে সীতাহার দুল করে দিয়েছে এখনো একবার পরে দেখেনি, তারপরে বলছে তুমি আমাকে কবে সুখ দিলা, সারা জীবন 1 কেজি জিলাপিতে শেষ গো। দেখেন সারা জীবন 1 কেজি জিলাপিতে শেষ। এই সব নারীরা যাবে জাহান্নামে, এই সব নারীরা যাবে জাহান্নামে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, যারা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাসূল দুই শ্রেণীর কারা? আল্লাহ রাসূল বললেন তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, তারা হয়তো মানুষকে মারবে, মানুষকে মারবে জানি না, হতে পারে নেতা, হতে পারে সিভিক পুলিশ। দেখেন না সিভিক পুলিশের এমন ভাব রে ভাই, ডিআইজি চেয়ে বড় এরকম ভাব, মানে সাইডে যদি ডিআইজি দাঁড়িয়ে থাকে মনে হচ্ছে ওটা কনস্টেবল এটাই ডিআইজি, এরম এমন ভাব নিয়েছে আল্লাহ আকবার। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক, আমিন। তো মেয়েরা যত নগ্নতা ছড়াবে আপনার আমার ক্ষতি তত বেশি হবে, এটুকু মাথার মধ্যে রাখতে হবে, এটুকু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাই নগ্নতাকে না বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষকে দেখিনি যারা সরাসরি জাহান্নামে যাবে, জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের দূরের রাস্তা থেকে। আল্লাহ রাসূল তারা কারা? এক শ্রেণী বললাম। দ্বিতীয় শ্রেণীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেসাউন মহিলারা কাছে আতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন অল মামিলাত, রাস্তাতে যখন হাঁটবে এমনভাবে হাঁটবে যে কোনো পুরুষ তাকে দেখলে আকর্ষিত হবে, এমনভাবে সে চলবে পুরুষকে আকর্ষণ করার চেষ্টা করবে, এ মহিলা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, আল্লাহ রাসূল বললেন। ওয়াপর হাদিসে আল্লাহ রাসূল বললেন সালাসাতুন কাদ হাররাম আলাইহিম জান্না, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে এক শ্রেণীর ব্যাপারে বললেন আল্লাহ রাসূল মাদমিনুল খামরিন, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট ইত্যাদি খায় বা পান করে এরা জান্নাতে যাবে না। দুই রাজুলতা মিন নেসায়, পুরুষের বেইধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের বেইধারী নারী জান্নাতে যাবে না, যারা জিনসের প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না, যারা উলঙ্গ বেহায়াপনা পোশাক পরে চলে তারা জান্নাতে যাবে না, যারা পুরুষের মতো পুল চুলকে ছোট করে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বললেন তারা জান্নাতে যাবে না। তিন নম্বরে বললেন আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল দায়ুস কি জিনিস, আল্লাহ রাসূল বলছেন আর দায়ুস আল্লাহ জিক্রুপি আহলিল খাবাস, যারা নিজের বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যারা নিজের বাড়িতে পর্দা করেনি, যাদের স্ত্রী বেপর্দাভাবে চলে, যাদের স্ত্রী ছেলে মেয়েরা মেয়েরা রাস্তায় বেপর্দাভাবে উলঙ্গভাবে ঘোরাফেরা করে তারা হচ্ছে দায়ুস, এরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বললেন মহিলারা জান্নাতে যাওয়ার রাস্তা সোজা, অথচ জাহান্নামে যাওয়ার রাস্তাও সোজা রয়েছে। মহিলারা যেসব জিনিস আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু হারাম করেছেন ওই সব হারাম জিনিস থেকে মহিলাদেরকে বেঁচে থাকতে হবে। খাস করে কয়েকটা বিষয় আপনাকে আমি বলে যাই। এক, মহিলারা টিপ পরতে পাবে না, টিপ হারাম এবং নাজায়েজ। টিপ যদি কপালের এই দিকে পরে শিরক হয়, টিপ যদি কপালের এই দিকে পরে শিরক হয়, টিপ যদি কপালের মিডিলে পরে তো হারাম। মহিলারা যে কোনো প্রকারে টিপ ব্যবহার করতে পারে না। এখন প্রশ্ন কেন পড়তে পারে না? ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল, ওই সময় একদল নর্তকীরা ডান্স করেছিল, নেচেছিল, তারা প্রথম টিপ পরেছিল। টিপ পরে নর্তকীরা নাচে, বেশ্যালয়ের মেয়ে নাচে, আপনার আমার মেয়ে নয়। টিপ পরতে পাবে না মহিলারা, টিপ হারাম। সমস্ত টিপকে তুলে পায়খানার মধ্যে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে হবে আজকে রাত্রেবেলায় গিয়ে। দুই নম্বর, ভুরু প্লাক করতে পারবে না। এই যে ভুরু আইব্রু যেটা রয়েছে এগুলো প্লাক করতে পারবে না, বুখারী হাদিস হারাম। আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে ন্যাচারাল সৌন্দর্য, এটাকে বিগড়ানো যাবে না। সিমিলারলি পুরুষের দাড়ি কাটাও হারাম, দাড়ি কাটাও হারাম, চাচাও হারাম, জায়েজ নয়। আলোচনা মহিলাদেরকে নিয়ে বলছিলাম যে আইব্রু যে প্লাক করা এটা বৈধতা নেই, হারাম, চলবে না, বিউটি পার্লারে চলবে না যাওয়া এসব ক্রিয়াকলাপ করলে। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মহিলা অমুসলিম মহিলার সামনে উলঙ্গ হতে পারে না, উলঙ্গ মানে ঘাড় পিঠ ইত্যাদি দেখাতে পারে না, মমিনা হলে সেটা ভিন্ন কথা।
মুমিন হলে সেটা ভিন্ন কথা, ও যেতে পারে না। দেখেন কতটা রেস্ট্রিক্টেড আমাদের ধর্ম। তারপরে মহিলারা লিপস্টিক ব্যবহার করতে পারে, শুধু লিপস্টিকের মধ্যে রয়েছে কল্যাণ নাকি? লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট ভালো থাকে, ঠোঁট ফাটে না। দেখবেন শীতের দিনে ঠোঁট ফাটে না। খাবার খেতে দেবেন, বেশি খাবে না, মানে অত তো খেতে গেলে তো লিপস্টিক চলে যাবে, এজন্য খায় না। তো লিপস্টিক ব্যবহার করা জায়েজ। আমরা কি জানি লিপস্টিক কী দিয়ে তৈরি হয়? কিচ্ছু করবেন মানে কিচ্ছু বলার নেই, বিজ্ঞান বলছে শুয়োরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি হয়। শুয়োরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি হয়, পড়ুন শরীয়তে মুহাম্মদ 455 নম্বর পৃষ্ঠা, আমার কিছু করার নেই। শুয়োরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি হয়। যে শুয়োর কি খাওয়া হারাম না হালাল গো? আরে মুসলমানের জন্য তো হারাম হারাম, হিন্দুর জন্য হারাম গো। মনুস্মৃতির মধ্যে রয়েছে শুয়োর খাওয়া হিন্দুদের জন্য হারাম। তাহলে ওই যে শুয়োরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি হচ্ছে, ওই লিপস্টিক মহিলারা ঠোঁটে দিচ্ছে, তার মানে কি ওই লিপস্টিক পেটে যাচ্ছে না? এটা কি হারাম না হারা হালাল? অবশ্যই হারাম। তারপরে মহিলারা তোড়া তোড়া বা মল পড়তে পারে, তবে এক শ্রেণীর মহিলারা রাস্তা দিয়ে যায় আর ঝনাক ঝনাক করে শব্দ হয়, এটা হারাম না যায়েজ। এমনি তোড়া ব্যবহার করতে পারে, কিন্তু শব্দ হবে এমন তোড়া মহিলাদের জন্য নাজায়েজ। মহিলারা হিল ব্যবহার করতে পারে, হাই হিল জুতো ব্যবহার করতে পারে, কিন্তু খুব উঁচু ব্যবহার করতে পারে না, কারণ মহিলা 1.5 ফুট 4 ফুট হিলই পড়েছে। তো মেয়ে দেখতে গেছে, মেয়ে বলছে আরে বাপরে 5 ফুট 7 ইঞ্চি চওড়া লম্বা গো, মহিলা ভালো দেখলাম। বাড়িতে গিয়ে বউ নামিয়ে দেখছে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বউ কোথায় রে তো নিচে। জি এটা হচ্ছে মানুষকে প্রতারণা দেওয়া হচ্ছে, এই জন্য হাই হিল জুতো পরা ও নাজায়েজ, চলবে না। হাই হিল অনেক উঁচু। মহিলাদের জন্য সেন্ট ব্যবহার করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন কোন মহিলা সেন্ট ব্যবহার করলো, ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও মহিলা কিচ্ছু করেনি, খুব ভালোভাবে হেঁটে যাচ্ছে, ওই সেন্টের গন্ধ পুরুষেরা নাকে নিয়ে এনেছে। আল্লাহ রাসূল বলেছে হুয়া জানিয়া হুয়া জানিয়া হুয়া জানিয়া, ও মহিলা জেনাকারিনী, ও মহিলা জেনাকারিনী, ও মহিলা বেশ্যা। আল্লাহ রাসূল বললেন আমার কিছু করার নেই, আমি অনুবাদ করছি। তার মানে মহিলারা সেন্ট ব্যবহার করতে পারবে না, যে কোনো সেন্ট মহিলাদের জন্য হারাম ব্যবহার করা হয়েছে, হারাম কালার দেওয়া হয়েছে, মহিলারা সেন্ট ব্যবহার করে বাইরে যাবে না। কত মহিলা যে সেন্ট ব্যবহার করে, মহিলারা একটা মহিলা চুল যদি খুলে বাইরে যায় তো 5 শ্রেণীর মানুষ পাপি। আমার মনে হয় এখানে 90% লোকের মুখস্থ, এ কথা আমার মুখ থেকে শুনে শুনে, একটা মহিলা যদি খালি চুল খুলে যায় তো 5 শ্রেণীর মানুষ পাপি। মানে একটা মহিলা 5 জনকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো টেনশনই নাই। এক, মহিলা নিজে পাপি। 2, মহিলাকে যতজন দেখছে সবাই পাপি। 3, মহিলার আব্বা বাবা যদি জীবিত থাকে পাপি। 4, মহিলার বড় ভাই থাকলে সে পাপি। 5, মহিলার যে স্বামী কুলাঙ্গার স্বামী সেও পাপি। আল্লাহ রাসূল এই জন্য বললেন হে যুবকের দল, ক্ষমতা থাকলে বিয়ে করলো, ক্ষমতা থাকলে একটা মহিলাকে বিয়ে করতে হবে। ক্ষমতা থাকা চাই, তুমি তোমার বউকে ঢাকতে পারো না, এইটুকু ক্ষমতা নেই, তোমার বউকে রাস্তায় ছেড়ে দিয়েছো, পঞ্চায়েতের ষাঁড় নাকি তোমার বউ, তোমার কি লজ্জা লাগে না? তোমার বউর কারণে তুমি জাহান্নামে যাবা যাবা, আমরাও যে জাহান্নামে যাব, তুমি একদম ছেড়ে দিয়েছো খাস পাবলিকের জন্য। তোমার স্ত্রী তোমার সামনে থাকবে, ও কিছু না পড়ে থাক, আমাদের কিচ্ছু যায় আসে না। ও মহিলা কেন তুমি বাইরে ছাড়লে, যে চুল বুক পেট সব কিছু খুলে বেড়েছে। আরে মহিলারা তো বেড়েছে বেড়েছে, এমন আমার এমন অবস্থা হয়েছে মহিলাদের, যে ওড়না নাকি কোম্পানিতে বিক্রি করায় বন্ধ করে দিয়েছে। যেসব মহিলারা কলেজে যায় এদের নাকি ওড়নায় চলে না। ওড়না যে কী জিনিস, হয়তো এক জামানা ছেলে বাবাকে প্রশ্ন করবে যে বাবা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওড়না, ওড়না কী জিনিস, অনেক দিনের আগের পুরনো কিতাবে দেখছি ওড়না কী জিনিস। তো ওড়না আবার দেখা যাবে গুগলে লিখবে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওড়না, ওড়না কাকে বলে, দেখা যাবে গুগল আপনাকে উত্তর দিবে ওড়না হচ্ছে এক ধরনের জিনিস যা আগেকার মহিলারা পরতো, এখন আর পরে না, এর নামই ওড়না। স্যার বলছে কে কে ট্রেন দেখেছো, তো একটা ছাত্র বলছে জি স্যার আমি ট্রেন দেখেছি। বলে আচ্ছা তুমি ট্রেন দেখেছো, বলে জি হ্যাঁ কোথায়, তো বলছে বাথরুমে।
তো যা আশ্চর্য বিয়াদব ছেলে বলে বাথরুমে ট্রেন দেখেছে, ভাই বাথরুমে ট্রেন দেখলে মানে? আপনি তো বলেছেন যে ট্রেনের বডিটা হবে কালো, নিচ দিয়ে জল পড়বে, উপর দিয়ে ধোঁয়া বেরাবে। তা আমি একটা লোককে দেখলাম কোট পরে ছিকাট খাচ্ছে, পেশাব করছে, বলেন তো বডি কালো, নিচ দিয়ে জল, উপর দিয়ে ধোঁয়া, আমি কী করবো? দেখেন তো ব্যাপারটা ওই রকম, ওরকম ভাবে আমাদেরকে ট্রেন দেখলে হবে না। আর পাঁচটা মহিলারা কি করে চলছে ওরা দেখলে হবে না। শালীন পোশাক আমাদেরকে পরাতে হবে। এই শালীন পোশাক যদি আমরা আমাদের পরিবারকে পরাই তাহলে সমাজ ফেতনা থেকে বাঁচবে, আর সমাজ যদি ফেতনা থেকে বেঁচে যায় তাহলে সমাজ হবে সুন্দর, দেশ হবে সুন্দর, সমগ্র পৃথিবীটা হবে সুন্দর। মুসলমান মহিলাদেরকে দেখে হিন্দুরাও স্যালুট দিবে, ইহুদি খ্রিস্টানরা স্যালুট দিবে, দিতে বাধ্য, কারণ নগ্নতা কখনো দুনিয়াতে ফ্যাশন হতে পারে না, নগ্নতা কখনো ফ্যাশন হতে পারে না। আজকালকার মেয়েরা এমনভাবে নগ্ন হয়ে চলছে, আল্লাহ রসুলকে তো অপমান করতে করছে, সরাসরি আল্লাহ সুবহানাহুকেও অপমান করে ছেড়ে দিচ্ছে, বলে আল্লাহ যা বিধান দিয়েছে তার বিপরীত চলছে আমাদের সমাজের মেয়েরা। নিজেকে মডার্ন মনে করে এভাবে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মহিলাদেরকে ঢাকো, মহিলারা যে ফেতনার বস্তু, মহিলারা যে ফেতনার বস্তু, এই পৃথিবীকে ধ্বংস করার জন্য মহিলারা দায়ী, এই মহিলারা পৃথিবীকে ধ্বংস করবে, জাতিকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, এই মহিলা থেকে দূরে থাকো। একজন ছেলেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন, বলছে তুমি মেয়েদেরকে থেকে বেঁচে থাকো, তুমি মেয়ের কাছ থেকে বেঁচে থাকো। চট করে একজন লোক উঠে প্রশ্ন করছে, আল্লাহ রাসূল মেয়েদের কাছ থেকে তো বেঁচে থাকবো, তো এই যে আমাদের যে আমার স্বামীর যে ভাই দেবর, এই দেবরের ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাসূল বলছেন হুয়া মওয়াত, ও তো মৃত্যু। লোক তো খারাপ আছে আছে, ও আবার মৃত্যু, খবরদার ও ধারে কাছে যেও না। দেখুন আজকে আপনার আমার বাড়ির অবস্থা কি, কি বেলেল্লাপনা চলছে সমাজে, কি বেহাপনা চলছে। এই বেলেল্লাপনা বেহাপনা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এবার একটা প্রশ্ন, এটার উত্তর দিয়ে ইনশাল্লাহ বক্তৃতা শেষ করবো।